কি জানো ভাইয়া, সেদিনই তো ওই যে ব্লক কমেন্টিং এর যে ক্লাস, একটু খালি তো শুরু খালি শুরু করেছে, কিছুক্ষণের জন্য শুরু করে শেষ করে দিয়েছে। এই ইউনিকের মাঝে কপিরাইট আসলো কি করে? সেটাই নাকি ভাই আমাদের ভিডিওর উপর কারো নজর পড়ছে? এমনটা তো কখনো ঘটে নাই, কেন আমরা তো সম্পূর্ণ ইউনিক, নিজের থেকে বলছি, নিজে থেকে করছি, তাই না? কিন্তু এইটার উপরে আসলে কপিরাইট স্ট্রাইকটা আসলো কিসের জন্য? ভিডিওর মধ্যে কপিরাইট আছে কি? এটাই তো স্পেশাল ফোনের পাও লাইভ লাইভের মধ্যে কপিরাইট হলে কি ভিডিওটা ডিলিট করে দেয় না অন্য কিছু করে? অটোমেটিক ইয়া চলে আসবে, ডিলিটের অপশন ইয়া চলে আসবে, স্ট্রাইক আসবে, একটা কপিরাইট স্ট্রাইক খাবে, খাওয়া মাত্র বলে দিবে এটা হচ্ছে যে ইয়া হয়ে গেছে। আমরা ফেসবুক থেকে যত রকম ভাবে আর্নিং করি তার প্রধান কেন্দ্র উৎস মানে স্থলটা হচ্ছে পেজ, তো এই জন্য পেজ এটা ধরেছে। রবিল ভাই ভাই বলেন ভাই, আর একটা সমস্যা হচ্ছে ব্লগ সাইট ছাড়া যে এইসব কিওয়ার্ড করে যতই সার্চ করি, তা আমরা এক্সট্রা কোনো কথা বলছি না, আমরা আমাদের মূল টপিকস এর দিকে যাব। তো আজকে আমরা মূলত যেটা নিয়ে আমরা কাজ করব বা যেটা রেকর্ড পারমিশনটা কোহোস্টের আবার রেকর্ড পারমিশন লাগে নাকি? তো আজকে আজকে আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে, রবিউল ভাই যেহেতু আজকে ইউটিউব ভিডিও শুরু করলো, তাহলে ইউটিউব ভিডিওটা একটু দেখে আসি। যদিও অন্য টপিকস নেওয়ার ইচ্ছা ছিল, তো ভাই ইউটিউব না ভাই দেখতে চাচ্ছে, যেটা নেওয়ার ইচ্ছা ছিল ওটাই দেখান ভাই। তাহলে আমরা আজকে আজকে আমাদের টপিকসটা মূলত হচ্ছে যে কিভাবে আমরা প্রফেশনাল ইউটিউব মার্কেটিং করব। যেহেতু ভাই ইউটিউব নিয়ে দেখে শুরু করেছে, অন্য টপিকস আর যাচ্ছে না, ইউটিউবটা নিয়ে শুরু করি। হ্যাঁ বলে ওই ইনফরমেশনটা দিয়ে হ্যাঁ হ্যান্ড রাইজ করেন, কোহোস্ট দিয়ে দেবে ভাই। আপনি ইয়াটা ড্যাশবোর্ডটা ইয়া কেটে দেন, ফাইবার কেটে দেন। ওই ভাই আপনার হ্যান্ড রাইজ নাই তো? দেখি তো হ্যান্ড রাইজ করে অনলাইন আপনার তো রেকর্ড হচ্ছে ভাই অলরেডি। আচ্ছা আমরা একটু কথাই বলি, সেটা হচ্ছে যে আজকে মূলত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিংটা দেখি। তো ভাইরা সব ইউটিউব মার্কেটিংটাকে এত পছন্দ করছেন, তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি বা ডিজিটাল মার্কেটার আছি, তারা ইউটিউবটাকে বিভিন্নভাবে ইউটিলাইজ করতে পারি। অর্থাৎ আমরা এই যে ইউটিউব ইউটিউবটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করে আমরা কি করতে পারি, বিভিন্ন ওয়েতে আর্নিং করতে পারি। একজন ডিজিটাল মার্কেটার ইউটিউবকে কিভাবে নিতে পারে বা ইউটিউবটা আমরা কেন ইউজ করব? তো এটা যদি আমরা প্রথম দিকে আসি, প্রথমে আমরা কিন্তু বলতে পারি যে এই ইউটিউব মার্কেটার বা ইউটিউব মার্কেটিংটা এটা কিন্তু একভাবে আমরা ইনফ্লুয়েন্সিং মার্কেট মার্কেট প্লেস হিসেবে ধরতে পারি। অর্থাৎ আমরা কিন্তু জানি, আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিং দেখে আসছিলাম বা ইনস্টাগ্রামের কাজ শিখেছি, সেই সময় কিন্তু আমরা একটা টপিক নিয়ে দেখেছিলাম যে শাউট আউট অ্যান্ড ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সারটা কি, আপনার প্রোফাইলে অনেক ফলোয়ার থাকবে, আপনি করবেন কি অন্যের প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড করে দিবেন, একটা পোস্ট করে দিবেন, তাই না?
এটা মূলত হচ্ছে ইনফ্লুয়েন্সার তো ইউটিউবের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সারটা কি তো ইউটিউবের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সারটা মূলত হচ্ছে যে আপনার প্রোফাইলে অনেক সাবস্ক্রাইবার আছে আপনার অনেক ভিউয়ার আছে ঠিক আছে তো আপনি সেই সাবস্ক্রাইবার বা আপনার সেই ভিউয়ার গুলোকে কাজে লাগিয়ে কারো একটা প্রোডাক্টকে নিয়ে কি করা একটা ভিডিও তৈরি করে দেওয়া ঠিক আছে কারো একটা কোন প্রোডাক্টকে নিয়ে ভিডিও তৈরি করে দেওয়া বা দেখা গেছে আপনি ভিডিও তৈরি করতে পারেন না অন্য কেউ আপনাকে একটা ভিডিও তৈরি করে দিল আপনি সেই ভিডিওটাকে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে যে পাবলিশ করা এর ফলে হচ্ছে কি যে ওই ভিডিওটা আপনার যতগুলো সাবস্ক্রাইবার আছে সবার কাছে কিন্তু কি হচ্ছে ইমেলের মাধ্যমে একটা নোটিফিকেশন যাচ্ছে তার মাধ্যমে সে কি করছে সেই ভিডিওটা কিন্তু দেখছে তো এর মাধ্যমে কি হয়ে যাচ্ছে একটা হিউজ পরিমাণ কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু এই ইউটিউব ইউটিউবে মার্কেটিং এর মাধ্যমে বা ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমেও কিন্তু ইনফ্লুয়েন্সিং মার্কেটিং করতে পারি তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমরা এই ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের একটা যে কোনো কিছু আমরা মার্কেটিং করতে পারি সেটা আপনি যে কোনো কিছু বলতে কি বোঝায় আপনি আপনার একটা প্রোডাক্ট সেল করতে চান এখান দিয়ে করতে পারবেন আপনি অন্য কারো প্রোডাক্ট সেল করে দিতে চাচ্ছেন সেটা পারবেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেটা পারবেন আপনি হচ্ছে যে কোন একটা প্রোডাক্টের রিভিউ দিতে চান আপনি সেটা পারবেন আপনি নিজে একটা টিউটোরিয়াল বানাতে চান আপনি সেটা পারবেন এক কথা আমরা যেটাই চাই না কেন আমরা সেইটা নিয়েই কিন্তু কি করতে পারি এই ইউটিউবের মাধ্যম দিয়ে কাজ করতে পারি তো এই যে ইউটিউব ঠিক আছে ইউটিউবের সব থেকে বড় আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আমরা কিন্তু এই ইউটিউবের মাধ্যম দিয়ে কি করতে পারি খুব সহজে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করে নিতে পারি যেটা কিন্তু আমরা অন্য কোনো ওয়েতে যদি করতে যাই আমাদের কিন্তু অনেক কষ্ট বা অনেকগুলো শর্ত ফিল আপ করতে হয় কিন্তু এই ইউটিউবের থ্রুতে আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুব সহজেই কি করতে পারি অ্যাপ্রুভ করে নিতে পারি তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি এটা আসলে বলা অপেক্ষা রাখে না তাই না অ্যাডসেন্স এর অ্যাকাউন্টটা কি এটা আসলে আমাদের বলা অপেক্ষা রাখে না আমরা সবাই জানি যে গুগল যে আর্নিং গুলো দিচ্ছে এটা কার মাধ্যমে দিয়ে থাকে এটা অ্যাডসেন্স এর মাধ্যমে দিয়ে থাকে এই জন্য আসলে আমরা এটা সবাই জানি যে অ্যাডসেন্সটা কতটাই গুরুত্বপূর্ণ একজন ইউটিউব মার্কেটারের জন্য বলেন বা একজন ডিজিটাল মার্কেটার বলেন বা একজন এক কথায় আমরা হচ্ছে যে এই যদি একটা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট পেয়ে যাই আমাদের বলতে গেলে একটা সোনার হরিণ পেয়ে যাওয়া ঠিক আছে অর্থাৎ আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আমরা কিন্তু হিউজ পরিমাণ আর্নিং করতে পারি একটা ফ্রি সময়ে এই যে ইউটিউব থেকে আমরা কি করতে পারছি তাহলে প্রোডাক্ট সেল করতে পারি সেটা নিজের হতে পারে অন্যের হতে পারে আর ইউটিউবে বিভিন্ন ওয়ে আছে যার মাধ্যমে আমরা কি করতে পারছি আর্ন জেনারেট করতে পারছি আর্ন জেনারেট করে কি করে করতে পারছি আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্ট করতে পারি ডিএম অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর যতগুলো সেক্টর আছে বা যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে যদি সব থেকে ডিজিটাল মার্কেটিং এর যতগুলো সেক্টর আছে ঠিক আছে তার মধ্যে অন্যতম একটা সেক্টর কিন্তু হচ্ছে এই যে ইউটিউব মার্কেটিং ঠিক আছে তো অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য যে সেক্টর গুলো আছে সবগুলোই কিন্তু আপ ডাউন আছে কখনো আপ হয় কখনো ডাউন হয়ে যায় অর্থাৎ সিজন ওয়াইজ কাজ কখনো দেখা যাচ্ছে কোন একটা কাজের চাহিদা বেশি আছে কখনো দেখা যাচ্ছে সেই কাজের চাহিদাটা কমে যায় আবার কখনো দেখা যাচ্ছে যে কি হচ্ছে আমার সেই কাজটা একেবারে জিরো অর্থাৎ কাজটি
একেবারেই নাই হয়ে যাচ্ছে কি এমনটা হয় না হয়ে যায় ধরেন যে আপনি ফেসবুক মার্কেটিং করেন ফেসবুক মার্কেটিং করতে গিয়ে হঠাৎ করে দেখেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি হলো ডিসেবল হয়ে গেছে তাহলে আপনার তাহলে আপনার কি হবে আপনি কি সেই অ্যাকাউন্ট থেকে আর মার্কেটিং করতে পারবেন না ভাই আমি মার্কেটিং করতে পারবো না তাহলে হলো কি আমার যতগুলো আর্নিং ছিল সেই ফেস সেই প্রোফাইলের উপর বেস করে সব কিন্তু থেমে গেল তাই না ঠিক একইভাবে আমি যে টুইটার বলি ইনস্টাগ্রাম বলি তারপর হচ্ছে রেডিট বলি এক কথা অল যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো কিন্তু সিস্টেম একই যদি ইন কেস আমার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায় কোনো কারণবশত তাহলে কি হচ্ছে আমার কিন্তু মার্কেট পুরোপুরি ডাউন এছাড়াও যে শুধু এই সাসপেন্ড হয়ে যাওয়াটাই কারণ না এছাড়া আরো অনেক কারণ আছে যেমন দেখেন বর্তমান সময়ে যেটা বড় প্রবলেম আমাদের ক্লাস করতে গিয়ে হচ্ছে সেটা কি বলেন তো কারেন্ট থাকছে না না হলে পরে ইয়া থাকছে না হয় কারেন্ট থাকছে না হয় ইন্টারনেট থাকছে না আরো অনেক অনেক সমস্যা কিন্তু আমরা ফেস করছি ঠিক আছে তো এই সকল কারণে ধরেন যে আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে আপনি কাজও করছেন কাজ করতে গিয়ে আপনার যে কোনো কারণবশত মানে গেছে আপনি কোথাও বেড়াতে গেলেন আপনাকে 5টা দিনের জন্য বা 7টা দিনের জন্য আপনি ফাইবারে লগ ইন করতে পারলেন না বা ফাইবার আপনি জয়েন করলেন না তাহলে হবে কি আপনার গিগ কিন্তু অনেকটা পিছায় যাবে ওই 5 দিন আপনার কোন রকম কাজে আসবে না ঠিক আছে ওই 5টা দিনের জন্য আপনি কোন রকম কাজ পাবেন না যদি কাজ থাকেও কোনো ক্লায়েন্ট এসে আপনার কাজ দিয়ে চলে গেল কি হবে তারা আপনার কাছে হয়তো বা কাজ ফেরত নিয়ে নিল বা ওই 5 দিন বা 7 দিন পরে সেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে আর কাজ দিবে না বা আপনার দেখবেন ইমপ্রেশন কমে গেছে আপনি র্যাঙ্কিং হারিয়ে ফেলেছেন তো এই ইউটিউব হচ্ছে এমনই একটা জায়গা যেখানে আপনার কিন্তু কখনো র্যাঙ্কিং হারায় না আপনি 1 মাস কেন 2 মাসও যদি কাজ না করেন আপনার যদি সেরকম ইউনিক ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা থাকে বা আপনার যদি সেরকম ট্রাফিক আপনি একটু কষ্ট করে নিয়ে চলে আসতে পারেন তাহলে হবে কি এইটা অনবরত কি করবে আপনি এখানে ভিডিও আপলোড করেন বা না করেন ইউটিউবকে নিয়ে মার্কেটিং করেন বা না করেন আপনি লাইনে আসেন বা না আসেন আপনি 10 দিন কেন আরো বেশি যদি এখানে কোনো ভিডিও না আপলোড করেন দেখবেন যে প্রতিদিন আপনার যে ট্রাফিক থাকে ভালো ট্রাফিক থাকে বা আপনার যদি ইউনিক ভিডিও থাকে কি হবে অলরেডি কিন্তু আপনার এখান থেকে কি আসছে আর্নিং আসতে থাকবে ঠিক আছে তো এই যে ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ইউটিউব কিন্তু যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে তার মধ্যে কিন্তু বলতে গেলে সে একাই 100 অর্থাৎ যেহেতু এটা গুগলের একটা সার্ভিস গুগলের প্রোডাক্ট কিন্তু সবসময় কি থাকে হাই থাকে বা টপে থাকে ঠিক আছে আর গুগলের যতগুলো সার্ভিস আছে তার মধ্যে থেকে যদি বেস্ট সার্ভিস বলা যায় ইউটিউব হচ্ছে একটা ঠিক আছে ও কাউকে পাল্লা দেওয়ার চেষ্টা করে না ও নিজে একাই 100 ঠিক আছে হ্যাঁ এটার জন্য মানে ইউটিউবের জন্য কি আলাদাভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইতে হয় ইউটিউবের জন্য তো অবশ্যই আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে হবে কিন্তু আমরা যে অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা একটাই ঠিক আছে কিন্তু ওই একটা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইউটিউব থেকেও আর্নিং করতে পারি ব্লগের মাধ্যম দিয়ে আর্নিং করতে পারি তবে আমাদের ইউটিউব থেকে ইউটিউবের মাধ্যমে আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা খুবই সহজ এর জন্য কিছু শর্ত আছে কিছু কন্ডিশন আছে আমরা জানবো পরবর্তীতে এই যে দেখেন আমরা আপনারা যে ভিডিওগুলো দেখছি ঠিক আছে এই যে আপনি এখানে যেমন লাইভ রুবিল ভাই আপনি এই যে ভিডিওটা লাইভ দেখেছেন এত অর্থাৎ এখানে কত 2 ঘন্টা 54 মিনিট 15 সেকেন্ড আছে আপনি না হলেও কিন্তু 2 ঘন্টা লাইভ দেখেছেন জি ভাই এই যে 2 ঘন্টা লাইভ দেখলেন
এই 2 ঘন্টা লাইভে আপনি তার কত বড় উপকার করে দিয়ে আসলেন নাকি জানেন? আমাদের একটা ইউটিউব চ্যানেল করতে গেলে কিছু শর্ত আছে, তো শর্তের মধ্যে কিন্তু কিছু ঘন্টা, যেটা আমি সামনে বলবো, তো একটা নির্দিষ্ট ঘন্টা কিন্তু অ্যাচিভ করতে হয় ভিডিওটাকে দেখে। তো আপনি যে তার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, 2 ঘন্টা যে ভিডিওটা দেখলেন, এখানে হলো কি, তার কিন্তু আপনি 2 ঘন্টা কমাই দিয়ে আসলেন। এই 2 ঘন্টা আপনি তাকে আর্নিং দিয়ে আসলেন। একটা ভিডিওতে আপনি যতক্ষণ সময় থাকছে, ততক্ষণ সময়ের জন্য তার কি হচ্ছে, আর্নিং হচ্ছে, ঠিক আছে? তো আমরা কিন্তু আসছি আমাদের একটা কিছু দেখার জন্য, কিন্তু সেই সময়টা আমরা অন্যজনকে কি করে কি করছি, আর্নিং দিয়ে আসছি। আমরা নিজে জানছিও না যে আমার ভিডিও দেখার জন্য কারো আর্নিং আসছে। তো এই ইউটিউবটা কিন্তু আসলে সেই রকমই একটা মার্কেট প্লেস। ভাই আপনি যে এটা একটু লগ আউট করে নেন, যেহেতু আপনার সময় ইউটিউবে একটা চ্যানেল করা আছে আপনার। আমরা একটু আরেকটু ইউটিউব সম্পর্কে জানি। তো ইউটিউবটা মূলত হচ্ছে 2005 সালে প্রতিষ্ঠিত হয়। এটি অ্যাডসেন্স এর মাধ্যমে আমাদের কি দিয়ে থাকে, আর্নিং দিয়ে থাকে। এটিকে মূলত আমরা একটা গভর্নমেন্ট জবের মতো বলতে পারি। দেখেন যে গভর্নমেন্ট জবটা এমনই একটা জিনিস যে আপনি যদি একটা সরকারি চাকরি পেয়ে যান, তার মানে কি আপনার কাছে কিন্তু একটা সোনার হরিণ চলে আসে, তাই না? অর্থাৎ আপনি যদি মাঝে 10 দিন কোনো কারণবশত অফিসে নাও যান, তাও কি হচ্ছে, আপনি একটা দরখাস্ত করে দিবেন, আপনাকে কিন্তু আপনার স্যালারি আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? কোনো জবাবদিহিতা আছে? কোনো জবাবদিহিতা নাই। আপনাকে কিন্তু চাকরি থেকে বাদও দিয়ে দিবে না, কিন্তু একটা রুলস এর মধ্যে থেকে আপনাকে কাজটা করতে হবে, বা তাদের কিছু রুলস রেগুলেশন মেনে কাজটা করতে হবে, আপনি কিন্তু থেকে যাবেন। তো ঠিক একই ভাবে আমরা কিন্তু ইউটিউবটাকে একটা গভর্নমেন্ট জব বলতে পারি, জবের মতোই বলতে পারি। সেটা কেমন, আপনি এইখানে কিছু নিয়ম কানুন মেনে যদি আপনার তাদের যে একটা নিয়মের বলে দিয়েছি, আমার এতজন সাবস্ক্রাইবার হতে হবে, এতজন আমার এত ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, এটা যখন আপনি ফিল আপ করে ফেলবেন, করে ফেলার পর আপনি যদি ইউটিউবে নাও আসেন, তাও কি করবে, ইউটিউব আপনাকে আর্নিংটা দিবে। সেটা আজকের জন্য না, আমরা গভর্নমেন্ট যারা জব করি তারা কি করি, রিটায়ার্ড হয়ে যাওয়ার পরেও কি হয়, আমরা একটা বিগ অ্যামাউন্ট কিন্তু পেতেই থাকি জব না করে, তাই না? ঠিক একই ভাবে কিন্তু ইউটিউবও তাই, যে আপনার সিম্পল কিছু কষ্ট করেন, কষ্টটা কতদিন, জাস্ট আপনি টানা 4টা মাস বা 6টা মাস একটু কষ্ট করেন, দেখেন এই 4টা বা 6টা মাস যদি আপনি ভালোভাবে কষ্ট করেন বা একটু বেশি কষ্ট করেন, এর ফল আপনাকে সারা জীবন আপনি পাবেন। এই 4টা বা 6টা মাস আপনি কি কষ্ট করতে হবে, ওই যে কন্ডিশন গুলো যেটা আছে, অর্থাৎ ইউটিউব যে আপনাকে কন্ডিশন গুলো দিয়ে রেখেছে, সেই কন্ডিশন গুলো আপনাকে ফিল আপ করতে হবে। করে যখন আপনি কন্ডিশন ফিল আপ হয়ে গেল, শর্ত ফিল আপ হয়ে গেছে, দেন আপনি কিন্তু ওই গভর্নমেন্ট জবের মতো এখান থেকে কি পাবেন, একটা ভালো আর্নিং আসবে। সেটা কিন্তু আপনি কাজ করেন বা না করেন, আপনি এখান থেকে পেতেই থাকবেন। এই জন্য কিন্তু আমরা কি বলতে পারি, এই ইউটিউবটাকেও একটা সরকারি চাকরির মধ্যে বলতে পারি। লেখক ভাই জি, এই যে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব যে আছে, এটা কি নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে করতে হবে, এরকম কোনো ইয়ে আছে? বলবো ভাই সামনের দিকে ভাই, এই যে 2 ঘন্টার ভিডিওটা ভাই, আমি অ্যাভারেজে দেখেছি 10 মিনিট দেখছি, টানে টানে দেখছি। এখন এখানে কি 2 ঘন্টা কাউন্ট হবে না 10 মিনিট কাউন্ট হবে? আপনি যে যতটুকু দেখবেন ততটুকু কাউন্ট হবে। আচ্ছা যাই, টপিক আসি, পরে প্রশ্ন থাকলে, অনেক কোশ্চেন যেগুলো থাকলে আমি বলবো। কাজে আমরা তাহলে কি করব, এই ইউটিউবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাদের যে শর্তগুলো আছে শর্তের উপর বেস করে আমরা তাদের শর্তগুলোকে ফিল আপ করে আমরা কি করব, এখানে প্রতিদিন ভিডিও আপলোড করব, ঠিক আছে? ভিডিও আপলোড করে আমরা এখান থেকে আর্নিং করব। তো এই সেক্টরটাই আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন, তাই না? একটা বিষয় আসে যে আমি
হয়তো ইউটিউব নিয়ে মার্কেটিং করতে চাচ্ছি বা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমি ইউটিউবের উপর কি ধরনের ভিডিও আপলোড করব? এখন বিষয় হলো যে আপনি এক্সপার্ট কোন বিষয়ে, ঠিক আছে? এইখানে আমি যদি মনে করি যে অমুক ভাই হচ্ছে যে এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করছে, আমি তাহলে এই বিষয় নিয়ে করি, বা আরেকজন আরেকটা টপিক নিয়ে করছে, তা আমি এটা নিয়ে শুরু করি, এটা করা যাবে না। আপনাকে আগে দেখতে হবে আপনি কোন বিষয়ে এক্সপার্ট আছেন, যেহেতু ইউটিউবে কোনো রকম কপিরাইট করা যাবে না, তো আপনাকে নিজের মধ্যে চিন্তা ভাবনা করে দেখতে হবে আপনি কোন বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ, যদি আপনার কোনো বিষয়ে এক্সপার্ট না থাকেন, ভালো কথা, আপনি তো মোবাইল তো ভিডিও করতে তো পারেন নাকি? কি পারেন না? আপনি ঘোরাফেরা করতে ভালোবাসেন, আপনি কোনো কাজই পারেন না, আপনি কোনো এক্সপার্ট কোনো কিছু নাই, আপনি ঘোরাফেরা করতে ভালোবাসেন। আপনি করেন কি, রাস্তাতে যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আপনি সাথে তো আমাদের সবারই মোবাইল থাকে নাকি? আমাদের মোবাইল গুলো ক্যামেরা তো সেরকম হাই রেজুলেশন, আপনি সেই দিয়ে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি যে জায়গাগুলো যাচ্ছেন সে জায়গাগুলো ভিডিও করেন, আর আপনি আপনার জাস্ট কথা বলেন যে আমি এই জায়গায় আসছি, এটা এই জায়গায় এইটা হয় এটা হয়, জাস্ট তুই কথা বলে ভিডিওটা করেন। এটার জন্য কোনো এক্সপার্ট হওয়ার দরকার নাই, আছে কি দরকার নাই, আপনি ওইটাকে ভিডিও করেন, ভিডিও করে নিয়ে এসে আপনি একটা ইউটিউব চ্যানেল করেন, চ্যানেলে আপলোড দেন, ঠিক আছে? জাস্ট ইউনিক, আর সুন্দর সুন্দর প্লেসগুলো নিয়ে যখন ঘুরবেন দেখবেন যে ওইগুলোর উপরেও কিন্তু আছে ভিউয়ার চলে আসবে। তো এখানে কিন্তু আসলে এক্সপার্ট বলতে কোনগুলো, আপনি যেটা পারেন আপনি সেই টপিকসটাকে নেন, কখনো কারো কপি করার চিন্তা ভাবনা করবেন না। আর যদি কপি করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনি এই সেক্টর থেকে আর্নিং করতে পারবেন না। এখন বিষয় হলো যে আমরা তাহলে এখানে কতগুলো করে ভিডিও আপলোড করব, আমরা চেষ্টা করবো প্রতিদিন। আপনি যদি মনে করেন যে আমি আগামী 4 মাসের মধ্যেই আমি এই আমার ইউটিউবের যে শর্ত আছে, ইউটিউবের যে কন্ডিশন আছে, এই কন্ডিশন গুলোকে ফিল আপ করবো, ফিল আপ করে আমি কি করব এখান থেকে আর্নিং নিব, তাহলে আপনি 4টা মাস কষ্ট করে বা 4 থেকে 6টা মাস কষ্ট করে, এই সময় আপনি কি করবেন, পারলে 3টা করে ভিডিও, 2টা থেকে 3টা ভিডিও রেগুলার আপলোড করেন। যদি সেটাও না পারেন প্রতিদিন 1টা করে ভিডিও হলো আপনি আপলোড করেন। যদি 4 মাসে আমি 1টা করে ভিডিও আপলোড করি তাহলে কয়টা ভিডিও আসে, 120টা ভিডিও চলে আসে। 120টা ভিডিও মানে কিন্তু কম কথা না, 120টা ভিডিও নিয়ে আসেন প্রতিদিন। যদি আপনি প্রতিদিন আপনি যদি 1টা করে ভিডিও আপলোড করেন আপনার কাছে 120টা ভিডিও চলে আসছে, ঠিক আছে? এইভাবে আমরা করবো কি, ভিডিওগুলো আপলোড করবো। এখন ইউটিউব কিন্তু আপনাকে এই যে তাদের শর্ত বা কন্ডিশন ফিল আপের জন্য 12 মাসের একটা সময় বেঁধে দেয়, ইউটিউব আপনাকে 12 মাসের একটা সময় বেঁধে দেয় এবং বলে দেয় যে আপনাকে এই 12 মাসের মধ্যে তাদের যে শর্তটা আছে এই শর্তটাকে ফিল আপ করতে হবে। সে 12 মাসের মধ্যে আপনাকে তাদের যে শর্ত আছে সেই শর্তগুলোকে ফিল আপ করতে হবে। করার পর আপনি যখনই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাডসেন্স কি হবে, অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনাকে আর্নিং দেওয়া শুরু করে দিবে, ঠিক আছে? তাহলে চলুন আমরা কথা না বলে আমরা একটা হচ্ছে যে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সরি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং সেইটা থেকে আমরা সেই অ্যাকাউন্ট থেকে কিছু কাস্টমাইজ করাও দেখবো। তো রুবিল ভাই, যেটাতে আপনার ইয়া নাই, চ্যানেল নাই, এরকম একটা অ্যাকাউন্ট লগ ইন করেন নাকি? এটা কি চ্যানেল তৈরি থাকে 1 বছর নাকি যে কোনো সময় থাকে 1 বছর? যেদিন তৈরি করবেন সেইখান থেকে 1 বছর। হ্যাঁ, যদি আপনি 1 বছরের মধ্যে না পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আবারও 1 বছর কাউন্ট হবে, পরবর্তী আবারও 1 বছর থেকে শুরু হবে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনার পরবর্তী 1 বছরে আপনার ওয়াচ টাইম কম হতে থাকবে, ঠিক আছে? পরবর্তী তার মানে ভাই ইউটিউবে অ্যাডসেন্স নিতে গেলে মিনিমাম 1 বছর সময় লাগবে।
এক বছর টাইম ওরা আপনাকে দেয়, এই এক বছরের মধ্যে আপনাকে কি করতে হবে অ্যাডসেন্সটা যদি তাদের কন্ডিশন ফিল আপ করে ফেলতে পারেন, আপনি যদি এক মাসের মধ্যে ওদের কন্ডিশন ফিল আপ করে ফেলেন তাহলে আপনি এক মাস পর থেকে আর্নিং শুরু করতে পারবেন। আপনি দুই দিনে কন্ডিশন ফিল আপ করেন, দুই দিন পর থেকে হচ্ছে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করে আপনি কন্ডিশন আর্নিং করতে পারবেন। এরা আপনাকে সর্বোচ্চ এক বছর মধ্যে সময় দিয়ে থাকে, যদি এক বছরে না পারে তখন দ্বিতীয় বছর থেকে আবার নতুন ভাবে এটা কাউন্ট হবে। কন্ডিশন গুলো কি কি ভাই সবই জানবো, একটু ওয়েট করেন। ভাই আমার তো কোনো ইউটিউব চ্যানেলই নাই ভাই। আপনি ইউটিউব চ্যানেল ছিল ভাই, আপনি ওখানে তো দেখাচ্ছিল। আচ্ছা এখন কি কন্টিনিউ ব্যাকে যাব ভাই নাকি? আচ্ছা আপনি আপনি যেহেতু আচ্ছা আমি যেহেতু আপনি এটা কন্টিনিউ করে দিলাম, আমি ইউটিউব চ্যানেল অটো ক্রিয়েট হয়ে গেছে। আমরা যখন ইউটিউবে আসবো, ইউটিউবে আসলে আমাদের এই যে বর্তমান যে ইন্টারফেসটা আছে আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করলে আমাদের দেখেন এখানে যে আপনার যে জিমেইলটা থেকে করতে যাচ্ছেন সেই জিমেইলটা চাইবে। ভাই কোনটা থেকে করবেন ভাই? করেন একটা থেকে, উপরটা বাদ দিয়ে দিও তো, এটাতে নাকি ক্রিয়েট হইছে। হ্যাঁ এটাতে আপনার অটো ক্রিয়েট করা আছে। হ্যাঁ এটা দিতে পারবো। হ্যাঁ নেক্সট দেন ভাই, ঠিক আছে। আমরা করবো কি জিমেইলটাকে লগ ইন করে নিব। তো এখানে কনফার্ম যেটা করতে বলছে সেটা কনফার্ম করে দিলাম, আপডেট করবো না আমরা। আমরা এখানে করলে কি হচ্ছে আমাদের যে ইউটিউবের চ্যানেলটা আছে সেটা চলে আসলো, ঠিক আছে? আসার পরে মানে ইউটিউবে ঢুকলাম আমাদের জিমেইলের মাধ্যম দিয়ে। এখন আমরা করব কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো যেহেতু ইউটিউবের ইউটিউবটা অনেক পরিচিত একটা সোশ্যাল মিডিয়া সাইট বা সোশ্যাল মিডিয়া, আমরা এখানে সবাই কিন্তু সাইন আপ করেই থাকি বা অনেকে অজান্তে চ্যানেল ক্রিয়েট করেও হয়ে যায়। তো যদি চ্যানেল ক্রিয়েট হয়ে যায় আমরা এটাকে করবো কি কাস্টমাইজ করে ঠিক করে ফেলবো। তো গেট স্টার্টে ক্লিক করলে আমাদের এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিলেক্ট, মানে একটা হচ্ছে যে ওনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে ওনার জিমেইল অ্যাকাউন্টে খুলতে বলছে, আর একটা হচ্ছে যে আমি আমার মতো করে কাস্টম নেম দিয়ে আমি এটা খুলতে পারবো। তো যদি মনে করেন যে আপনার যে জিমেইল অ্যাকাউন্টের নাম আছে, আমি এইটা দিয়ে কি করতে চাচ্ছি, আমি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আপনি যেটা করবেন আপনি এইটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না আমি একটা ইউনিক নাম দিয়ে, অর্থাৎ আমি যে নিশ নিয়ে আমি এটা করতে চাচ্ছি, আমি সেই নিশের উপর বেস করে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? তাহলে আপনি যেটা করবেন, আমরা সিলেক্ট নেম যেটা আছে আমি এখানটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে একটা ইউটিউবের চ্যানেলের নাম দিতে বলবে। যে দেখেন এখানে আমার একটা চ্যানেলের নাম দিতে বলছে। তো এখন বিষয় হলো আমি আসলে কোন টপিকস নিয়ে আমি একটা এখানে হচ্ছে ইউটিউব চ্যানেল করতে যাচ্ছি। তো সিম্পল আমি একটা এক্সাম্পল স্বরূপ, হয়তো আমাদের এখানে রাধুনি আছে কয়জন? ম্যাক্সিমাম অনেকেই নাকি, তাই না? কম বেশি আমরা সবাই পারি। তাহলে রাধুনি নিয়ে আমরা একটা জাস্ট ডেমো দেখাচ্ছি, আপনি পরে এটা নাম চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে? চাইলে আমরা অন্য কিছু দিয়ে দেখাতে পারি, তবে জাস্ট ডেমো এটা। যেহেতু আপনি কে যেন একটা কোশ্চিন করলো, যে রোহিত ভাই কোশ্চিন করলেন যে ভাই আমি এত ভিডিও পাবো কই, তো আপনি এত ভিডিও পাবেন কোথায় থেকে, তো সেটা একটা দেখাই। তো আমরা ধরেন যে একটা ফুডের উপর থেকে, ঠিক আছে, আমরা একটা ফুডের উপর একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি। আমি এখানে হয়তো লিখে দিলাম
দেশি ফুড দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, আমি আমার একটা নাম দিব, আপনি আপনাদের মতো করে নাম দিবেন, এটা পরে চেঞ্জ করে নেওয়া যাবে। নাম দিলে আমি এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর তাদের যে টার্ম এন্ড কন্ডিশন গুলো আছে এটা তারা নিয়ে ইয়ে করলো, দেন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ক্রিয়েটে ক্লিক করলে কি হচ্ছে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন আমাদের কি কি হলো, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো ফার্স্টে এখানে কি চাচ্ছে, এখানে কিছু সেটিংস চাচ্ছে বা আরো অনেক কিছু চাচ্ছে, তা আমি এগুলো সেট আপ লেটার, আমি এগুলো পরে সেট আপ করবো। আমার কি হলো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে দেখেন দুইটা অপশন দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের কি ড্যাশবোর্ড, আমার ইউটিউবের ড্যাশবোর্ড। তো আপনি এখান থেকে কি করতে পারেন, ভিডিও আপলোড করতে পারবেন, চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। তো আমাদের এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, একটা হচ্ছে ম্যানেজ ভিডিও। তো অনেকেরই দেখা যাচ্ছে যে আমার এটা কিন্তু খোলা থাকবে বা খোলা থাকতেও পারে, যেহেতু আমরা ভুল করে অনেক সময় খুলে ফেলি। তো আমরা এখন এটাকে যদি কেউ যদি খুলে ফেলেন বা আমরা এই নামটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কোথায় যাব বা কিভাবে আমি এটাকে চেঞ্জ করতে পারি? তো এটা চেঞ্জ করার জন্য আমরা দুই জায়গা থেকে করতে পারি। একে তো হচ্ছে যে আমরা যদি এখান থেকে এই যে ইওর স্টুডিও ইউটিউব স্টুডিও এখান থেকে শো করতে পারি, অথবা আমরা এই যে সেটিংস, আমরা সেটিংস এ চলে আসব, ঠিক আছে। আমরা সেটিংস এ ক্লিক করব, সেটিংস এ ক্লিক করলে হ্যাঁ বলেন, একটা নাম দিলাম তো দেখাচ্ছে নামটা রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড হলো অন্য কোনো নাম দেন, মানে আমার যে কোচিং এর নামটাই দিলাম তো দেখছি রেস্ট্রিক্টেড ওই নামে কোনো ইউটিউব চ্যানেল। একটা বিষয় মনে রাখবেন, কোন রকম একটা কথা বলি, যদি কারো কোনো কোশ্চেন থাকে লিখে রাখবেন পরে বলবো অ্যানসার। আর একটা নাম যখনই আপনার ইউজ করা হয়ে যাবে সেটা কিন্তু দ্বিতীয়বার নিবে না, ইউনিক কিছু বিষয় তো আছে। আপনি কোনো পিকচার, হ্যাঁ অনেক ক্ষেত্রে সিস্টেম ভাবে দেওয়া যায়, তবে একটা পিকচার সেম পিকচার একই একই পিকচার ডাবল ইউজ করা যাবে না, কপিরাইট কোনো কিছু দেওয়া যাবে না। যদি দেন সাময়িকভাবে ওটা আপলোড নিয়ে নিবে বা হয়ে যাবে, আপনার কাছে অনেকেরই কোশ্চেন থাকতে পারে, ভাই আমি তো এই নামটা বলছে বললেন যে আপনার এই নামটা তো হবে না বা এই পিকচারটা তো হবে না, কিন্তু পিকচারটা তো আমি আপলোড করলাম, তো আপলোড তো নিয়েই নিল। তো আসলে আপলোড নিয়ে নিতে পারে কিন্তু পরবর্তীতে গিয়ে এটা হচ্ছে যে ইয়া হয়ে যাবে, আপনাকে কপিরাইট স্ট্রাইকের আওতায় নিয়ে চলে আসবে, এই জন্য সাবধান থাকবেন। তো যদি আমি আমার এই নামটাকে চেঞ্জ করতে চাই পরবর্তীতে, তাহলে আমি কি করতে পারি, এডিট অন গুগল, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে আমি কিন্তু আমার যে নামটা আছে নামটা এখান থেকে চেঞ্জ করতে পারি। যদি আমি এখানে এডিট করলে আমার বেসিক ইনফো থেকেও নামটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমার প্রোফাইলের নামও চেঞ্জ হয়। আপনার অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে গেলে এই ইয়ার নামটা চেঞ্জ হয়ে যায় আর প্রোফাইলের নামও চেঞ্জ হয়। তো এটা যদি সমস্যা না, আপনার প্রোফাইলের নাম কি থাকছে না থাকছে এটা তো সবাই দেখতে পাচ্ছে না, তো আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। তো আমরা আবার আমরা আমাদের যে ইয়াটা আছে ক্রিয়েটর স্টুডিও আছে আমি সেখানে আসব। আমরা যখন ক্রিয়েটর স্টুডিওতে চলে আসব, তো এটা হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড, অর্থাৎ এইখান থেকে আমি আমার চ্যানেলের যাবতীয় যা কিছু আছে সব কিছু দেখতে পারবো, সব কিছু ডিলিট করতে পারবো, যেটা খুশি সেটা আমরা এখান থেকে কি করতে পারবো হচ্ছে যে এডিট করতে পারবো। এটা চ্যানেল ডিসক্রিপশন ড্যাশবোর্ড। তো ফার্স্ট আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি ক্রিয়েট,
ঠিক আছে তো এটাকে এখান থেকে আমরা কি করতে পারি দুইটা অপশন আছে একটা হচ্ছে আপলোড ভিডিও একটা হচ্ছে গো টু লাইভ কেউ যদি তার ভিডিও আপলোড করতে চান সে এখান থেকে তার ভিডিওটাকে আপলোড করতে পারেন জাস্ট আমি যদি এখানে আপলোড ভিডিওতে ক্লিক করি আর একটা অপশন চলে আসবে এখানে সিলেক্ট করে আমি আমার একটা ভিডিও আপলোড করতে পারবো আপনি যদি লাইভে যেতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলেন করে আপনি এখান থেকে লাইভে যেতে পারেন তো এই দুটো অপশন কিন্তু আবার নিচের দিকেও দেওয়া আছে দেখেন যে আপলোড আর হচ্ছে যে লাইভ ঠিক আছে আমরা কিন্তু এই দুইটার কাজ আমি এখান থেকে যেতে পারি তো এই দুইটা জায়গাতে যেতে পারবো তো তার আগে আমরা একটু আমাদের চ্যানেলের বিষয়টা একটু বলি আপনাদেরকে মানে এগুলো নিয়ে একটু পরে আসি একটু এটা নিয়ে আসি রবিল ভাই যে কোশ্চেনটা করেছিল আমাকে যে ভাই আমি এত ভিডিও পাবো কোথা থেকে আমার তো এক্সপিরিয়েন্স নাই আমি ভিডিও এডিটিং করতে পারি না বা আমি ভিডিও এডিটিং সম্পর্কে আমার কোনো নলেজই নাই তাহলে আমি কি করে হচ্ছে যে আমি এই ইউটিউবটাকে চালাবো তো ধরেন আপনি একটা ফুডের উপর একটা চ্যানেল ক্রিয়েট করলেন ঠিক আছে এখন বিষয় হলো ফুড ফুডটা আসলে কয় ধরনের হয়ে থাকে এটা কি কারো জানা আছে আপনাদের মধ্যে থেকে বা আমরা এই ফুডটাকে চাইলে দুই ভাবে কাজ করে থাকি যেমন আমি বলে দিচ্ছি তো আমরা কিন্তু এই ফুডের উপর বেস করে আমরা দুই ভাবে ভিডিও তৈরি করতে পারি একটা হচ্ছে হোমমেড ভিডিও মানে হোমমেড ফুড আরেকটা হচ্ছে স্ট্রেট ফুড একটা হচ্ছে হোমমেড ফুড আরেকটা হচ্ছে স্ট্রেট ফুড আমার এক্সপিরিয়েন্স নাই আমার বাসাতে তো বিভিন্ন রকম রেসিপি তৈরি হয় নাকি আপনার বাসার তো মানুষ যারা আছে তারা কি অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে না জি ভাই অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে সাব্বির ভাই আপনার ক্লাস করার ইচ্ছা আছে আমি তো ক্লাসে করতেছি ভাই ক্লাসে করছেন কিন্তু যে গতকালকে যে কাজটা করে গেছিলেন না করে শর্ট করে গায়েব হয়ে গেছিলেন আজকে যদি করেন আজকের পর থেকে আপনাকে শর্ট করে গায়েব হতে হবে না ওটা তো ভাই হয়ে গেছে আমার নিজের অজান্তে আপনার কয়েকদিন পর পরই অজান্তে হয়ে যায় এই যে আপনি যে ঘাটাঘাটি করছেন এটাও কিন্তু আপনি অজান্তে আবারও হয়ে যাবে আর অজান্তে হওয়ার পরে কিন্তু আপনি আবার পালিয়ে যান আশা করি যেন এমনটা না ঘটে তো যাই হোক আমাদের বাসাতে কিন্তু সবাই কেউ না কেউ এমন এক্সপার্ট থাকে যে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে বা অনেক সুন্দর সুন্দর রেসিপি জানে আপনার বাসায় না হোক আপনার পাশে বাসায় আছে বা আরো কোথাও আছে আপনি তো এতটুকু করতে পারবেন যে মোবাইলটা নিয়ে যে তার পাশে বসে থেকে হচ্ছে যে তার ভিডিও সে যে রান্না করছে আপনাকে তাকে ফেস আপ করাতে হবে না সে কিভাবে রান্না করছে আপনি সেটা ভিডিওটা করেন আপনি তাকে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ আপনি এরপর কি করছেন আপনি তো বলেন আমি ইয়া করি সে কিন্তু কখনো না করবে না এই যে একটা ভিডিও তৈরি করলেন ঠিক আছে এটা কি হচ্ছে হোম মেড ফুড অর্থাৎ আপনি বাসায় কোনো একটা রেসিপি তৈরি করলো আপনি সেটা ভিডিও করলেন করে আপনি সেটা কি করছেন এটা আপনি আপলোড করে দিচ্ছেন ইউটিউবে আপনি এইখান থেকেও কি করতে পারবেন আমরা কিন্তু কি করতে পারছি সেটা আপলোড করেও হচ্ছে যে আমরা সেখান থেকে আর্নিং করতে পারি কি আমাদের প্রতিদিন কোনো না কোনো টিপস আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে থেকে কি এটা জোগাড় করতে পারবেন না আমরা কিন্তু পারি আচ্ছা আমি এটাও পারলাম না পথে ঘাটে কি যেটাকে আমরা বলি স্ট্রিট ফুড কি স্ট্রিট ফুড বিক্রি করে না রাস্তাঘাটে কিন্তু হিউজ পরিমাণে আপনি পাবেন স্টল সেই স্টলগুলোতে যান গিয়ে বলেন যে আমি এরকম এই চ্যানেলের পক্ষ থেকে আপনার যে ইয়াগুলো করছেন যে রান্নাগুলো করছেন আমি আপনাকে একটু ইয়া নিতে ইন্টারভিউ নিতে চাচ্ছি সে কিভাবে করছে সেটাকে ভিডিও করেন তার সাথে কথা বলেন তার লাইফ স্টাইলটাকে তুলে ধরেন তার প্রতিদিন সেল কেমন হচ্ছে সে কেমন ফেস করছে মানে সারাদিন তার কেমন কষ্ট হচ্ছে না হচ্ছে কিভাবে তৈরি করছে একথা এই জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করেন এটা হচ্ছে ডাইরেক্ট পাবলিক কমেন্ট এইগুলোতে আপনার সব থেকে বেশি ভিউয়ার আসে সব থেকে দ্রুত আপনার এটা জনপ্রিয়তা লাভ করে কি এইভাবে যদি আপনি কাজ করেন আপনি কি পারবেন আপনারা কি ভিডিও পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে আমরা কিন্তু বিকালে সবাই হাঁটতে যাই
তাই না? হাত থেকে 10 মিনিটের জন্য তো কোনো জায়গাতে চা খাই নাকি, বা কোনো একটা স্টলের পাশ দিয়ে যাই, সেখানে 10 মিনিট 15 মিনিট বেশি সময় না ভাই, আমাকে 4 ঘন্টা 5 ঘন্টা করে বানানো লাগবে না। জাস্ট শর্ট সময়ের জন্য একটা ভিডিও বানান প্রতিদিন, অন্তত পক্ষে একটা, দুইটা তিনটা যেটা পারেন, বেশি দিতে পারলে তো ভালো, কিন্তু সর্বনিম্ন হলো একটা করে ভিডিও আপলোড করেন, হয়ে যাবে। ঠিক আছে, যাক আমরা আবার আমাদের ইয়াতে আসি, টপিকসে, ইয়ার মধ্যে আসি, ড্যাশবোর্ডে। তো আমি এখান থেকে ভিডিও আপলোড করতে পারি, এখানে আমরা লাইভ দেখতে পারবো। তো এখান থেকে ভিডিও আপলোড করতে পারছি। তারপর যে চ্যানেল অ্যানালাইস অ্যানালাইটিক্স, অর্থাৎ আমরা চ্যানেলে কয়জন সাবস্ক্রাইব করলো আর কয়জন কি করেছে আপনি দেখতে পারবেন। তারপর এখানে হচ্ছে সামারি থেকে আপনার ভিডিওগুলো কতজন দেখলো আর কতজন দেখে নাই, এটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, যারা ভিডিও অফ করে দিয়েছেন ভিডিওতে আসেন। যারা ভিডিও অফ করে দিয়েছেন তারা ভিডিওতে আসেন, তো আমরা এখান থেকে এগুলোকে দেখতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে টপ ভিডিও। তো আমার হচ্ছে গত 48 ঘন্টার মধ্যে কোন ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ আসছে বা কোনটা টপে আছে, আমরা এখান থেকে কি করতে পারি সেই ভিডিওটাকে আমরা দেখতে পারি। ঠিক আছে, তারপর আমাদের ক্রিয়েট ইনসাইট চ্যানেল, তারপর আমাদের যে ইউটিউব ক্রিয়েটর ক্রিয়েটর চ্যানেল, অর্থাৎ আমরা কিন্তু আমাদের একটা ইউটিউবের অধীনে অনেকগুলো ইউটিউব চ্যানেলও কিন্তু কি করতে পারি, ওপেন করে রাখতে পারি। তো আমরা সেইগুলো এখান থেকে করতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে দেখেন আমাদের যদি আমরা একটু বাম পাশে দেখি, বাম দিকে কিন্তু আমাদের আরো অনেকগুলো বিষয় আছে। তো এখান থেকে আমাদের যদি আমরা একটু দেখি যে কন্টেন্ট আছে, কন্টেন্টে ক্লিক করলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আপলোড ভিডিও লাইভ। ঠিক আছে, তো আপলোডটা কি, এখান থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, ঠিক আছে, সেই সব ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। কতজন ভিজিট করলো সেটা দেখতে পারবেন, কতজন রেস্ট্রিকশন দিয়েছে, অর্থাৎ আপনার ভিডিওটাকে পছন্দ করেন আপনি সেটা দেখতে পাচ্ছেন, কবে কবে দেখেছে সেটা দেখতে পারবেন, কতগুলো ভিউ আসছে এখান থেকে দেখতে পারবেন, তারপর হচ্ছে আপনার কমেন্ট কেমন আসছে বা কি কি কয়টা কমেন্ট আসছে আপনি এখান থেকে দেখতে পারবেন, তারপর আসছে কতজন লাইক আর কতজন ডিসলাইক দিয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এছাড়া এখানে আরো অনেক অপশন আসবে, যেহেতু আমরা এখানে কোনো রকম ভিডিও আপলোড করি নাই এই জন্য আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। তো ভিডিও আপলোড করলে এখানে কিন্তু চলে আসবে, এটা হচ্ছে আপলোডের উপর বেস করে। তারপর হচ্ছে লাইভ, যে লাইভে ক্লিক করি, যদি আমাদের এখানে কিন্তু লাইভ স্ট্রিমে কোনো কিছু ভিডিও নাই, তা আমরা এখান থেকে কি করতে পারি, লাইভেও আমরা যে ভিডিওগুলো আপলোড করব, কতজন লাইভে কি কমেন্ট করছে না করছে, কতজন ভিউ করলো না করলো, আমরা সব কিছু লাইভ থেকে দেখতে পারি। তারপর আসছে প্লে লিস্ট। ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে একটা প্লে লিস্ট। প্লে লিস্টটা কি, আমার যতগুলো ভিডিও থাকবে সেটাকে একটা লিস্ট আকারে কি করব, প্লে করব। দেখেন, ধরেন যে আমি এই ফুডের কথাই বলি, যে দেশি ফুড বা ফুড ফুড রিলেটেড কি ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় না, অনেক ভিডিও পাওয়া যাবে। আপনি যদি ফুড লিখে সার্চ করেন, যে স্ট্রিট ফুড বা হোমমেড ফুড লিখে যদি সার্চ করেন ইউটিউবে, এক গাদা ভিডিও পেয়ে যাবেন। তো এক গাদা ভিডিও পেয়ে যাচ্ছেন। এখন আপনি ধরেন যে এই হোমমেড ফুডের উপর আপনার 20টা ভিডিও আছে। ঠিক আছে, তো কোনো ব্যক্তি যখন আপনার ইউটিউবে এসে একটা হোমমেড ফুড লিখে সার্চ করলো, সার্চ করার পরে দেখা যাচ্ছে 100টা ভিডিও চলে আসছে। 100টা ভিডিওর মধ্যে আপনার ভিডিওটা ফার্স্টে আসলো, ধরে নেন। তো আপনার ভিডিওটা দেখলো, দেখতে গিয়ে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা শেষ হলো, তখন পরবর্তীতে আপনার তো আরও ভিডিও আছে, তাই না? তো আপনার ভিডিওটা না এসে অন্য কারো ভিডিও চলে আসবে। তা আপনি কি চান যে আপনার ভিডিওটা না এসে অন্য কারো ভিডিওটা আসুক? আমরা কিন্তু এটা কখনো চাই না। আমরা চাইবো কি, সে যেন আমার যেহেতু ভিডিওটা দেখছে, আমার একটা ভিডিও দেখার পরে যেন সে আমার আরো একটা ভিডিও কি করে দেখে। এর ফলে হবে কি, যে আমার ওয়াচ টাইমটা কি হবে, বেড়ে যাবে, তাই না? তো এই জন্য মূলত হচ্ছে আমরা কি করব, একটা প্লে লিস্ট ক্রিয়েট করব।
তো প্লেলিস্টটা আমি কেন ইউজ করছি তাহলে প্লেলিস্টটা হচ্ছে যখন কেউ হোমমেড লিখে হোমমেড ভিডিও লিখে সার্চ করবে বা সরি হোমমেড ফুড লিখে সার্চ করবে তখন হবে কি যে সেই হোমমেড ফুডের যে ইয়াটা আছে আমার যেই চ্যানেল ইয়াটা আছে এই প্লেলিস্ট আছে এটা চলে আসবে প্লেলিস্টকে আমরা অন্যভাবে ক্যাটাগরিও বলতে পারি আমি হোমমেড ফুড রেখে লিখলাম ঠিক আছে আমি এখানে পাবলিশড পাবলিক আপনি এখানে পাবলিক রাখতে পারেন প্রাইভেট রাখতে পারেন আনলিস্টেড করতে পারেন তো আমি এটা পাবলিক করে দিলাম দেন আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম ঠিক আছে ক্রিয়েট করলে হলো কি আমার এখানে দেখেন কোনো ভিডিও নাই জিরো দেখাচ্ছে এডিটর অপশন আছে এ দেখাচ্ছে তো আপনি যখন আপনার 20টা ভিডিও থাকলো সেই 20টা ভিডিওকে যদি আপনি আপনার এই চ্যানেলের মধ্যে মানে এই প্লেলিস্টের মধ্যে দিয়ে দিবেন যখন কোনো ব্যক্তি যখন আপনার এই সার্চ করবে যে হোমমেড ফুড যে আপনার ভিডিওটা আসবে তো একটা ভিডিও দেখার পরে আমরা কিন্তু সেরকম একটা ভিডিও দেখার পরে অল্টারনেট কি হবে আমার ভিডিওটাই কিন্তু তার কাছে আসবে কেন আমরা সেরকম একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওকে কি করব লিংক করে রাখবো এই ইয়ার মাধ্যম দিয়ে প্লেলিস্টের মাধ্যম দিয়ে যাতে আমার একটা ভিডিও অন হওয়া মাত্র আরেকটা ভিডিও চলে আসে একটা শেষ হওয়া মাত্র তো এইভাবে কি করতে পারি আমরা একটা ব্যক্তিকে লং টাইমের জন্য ধরে রাখতে পারি ধরেন একজন ব্যক্তি যখন ফ্রি থাকে ফ্রি হয়ে আসে কাজের ফাঁকে তখন সে এক ধরেন আপনি একটা ঘন্টার জন্য ফ্রি আছেন আপনার মাথায় মধ্যে কিন্তু থাকে না যে আপনি কি দেখবেন জাস্ট একটা টপিকস হয়তো নিয়ে আসলেন আজকে আমি একটু ফুডের উপর দেখতে চাই বা আজকে আমি একটু ফানি কিছু দেখবো একটু মনটাকে ভালো করার জন্য এসে বসলেন আপনি কি দেখবেন তা কিন্তু না আপনি নিয়ত করে আসছেন ফানি কিছু দেখার জন্য আপনার কোনো একটা ভিডিও পছন্দ হলো আপনি সেটা দেখতে গেলেন ওটা দেখে একটু ভালো হলো এখন ওই রিলেটেড ভিডিও কিন্তু দেখিয়ে যাচ্ছে অনবরত দেখিয়ে যাচ্ছে তাই না তো আমরা যদি আমাদের ভিডিওগুলোকে ইউনিক ভাবে তৈরি করতে পারি সেক্ষেত্রে হবে কি যে আমার ভিডিওটা যদি কারো উপকারে আসে তাহলে আমরা সেই ভিডিওটার দ্বারা বা সেই রিলেটেড ভিডিওগুলোর দ্বারা কন্টেন্টকে মানুষকে কি করতে পারি আমার ভিডিওগুলোতে ধরে রাখতে পারবো তারা লাইভে কিন্তু ঘন্টার পর ঘন্টা কি করবে এখানে আমার ভিডিওগুলো দেখে যাবে এবং কি করবে আমার আর্নিং কিন্তু বৃদ্ধি করে যাবে ঠিক আছে তো এই জন্য আমরা অবশ্যই একটা ইউনিক ভিডিও তৈরি করব ইউনিক টাইটেল দিব ইউনিক পিকচার অ্যাড করব এবং আরো কিছু নিয়ম আছে যেটা হয়তো আমরা সামনের দিকে যখন যাব তখন বলবো তারপর সে দেখেন অ্যানালাইটিক্স আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করি এখান থেকে একটা ওভারভিউ দেখতে পাবেন তো ওভারভিউ থেকে আমরা যেটা দেখতে দেখব এখন আপনাদের মনে হয়তো একটা কোশ্চিন আসে যে ভাই ইউটিউব মার্কেটিং এ তো ভিডিও নিয়ে কাজ করব তাকে ভিডিও একটা আপলোড করে দেখান তাই না আগে ভিডিও আপলোড করার পূর্বে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে যদি সেটা সম্পর্কে না জানি তাহলে কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করে কিন্তু লাভ নাই আমাদের ভিতরের জিনিসগুলো আগে জানতে হবে এই জন্য আগে ভিতরটা আগে জেনে নিই দেন আমরা ইউটিউব ভিডিও আপলোড করব তো এবার আসছে ওভারভিউ ওভারভিউ থেকে কি করতে পারি এখানে আমাদের প্রিভিয়াস মানে লাস্ট 28 দিনের আমাদের অ্যাক্টিভিটিগুলো আমরা এখানে দেখতে পারি অর্থাৎ কতজন আপনার অ্যাকাউন্টে ভিউ করলো ভিডিও তারপর এখানে ওয়াচ টাইম এটা ওয়াচ টাইম কত এটা হচ্ছে আপনার কোন ভিডিওতে কে কতক্ষণ দেখেছে ঠিক আছে এটা একটা ওয়াচ টাইম আপনি এখানে দেখতে পারবেন তারপর শিখে এখানেতে আপনার সাবস্ক্রাইবার কতজন সাবস্ক্রাইব করেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপর এখানে আরো আছে যে আপনার রিয়েল টাইম অর্থাৎ আপনি যে লাইভ ছিলেন লাইভ লাইভে কতজন আপনাকে রিয়েল টাইমে দেখেছে না দেখেছে আপনি এগুলো এখান থেকে দেখতে পারবেন আমার নিচের দিকে এদিকে আসে রিচ রিচে যদি ক্লিক করি রিচ থেকে আমরা কি করতে পারছি দেখেন ইমপ্রেশন আমরা তো সবাই ইমপ্রেশন জানি যে ইমপ্রেশন কি কতজন আপনার ভিডিওটাতে আসলো এসে কতজন আপনার ভিডিওটাতে ক্লিক করেছে যে না ইউটিউবে আসলো এসে খালি ভিডিওটা দেখলো বা দেখে চলে গেল এটা ইমপ্রেশন ক্লিক থ্রো রেট অর্থাৎ আপনার ভিডিওতে আসলো আসার পর বিভিন্ন অ্যাড আসে বা বিভিন্ন যে অপশনগুলো আছে সে আপনার ভিডিওতে ক্লিক করছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো
তারপর সে ভিউ একই জিনিস কিন্তু একটু সেটা এখানে হচ্ছে আপনার কতক্ষণ দেখছে এটা মানে অনেকে তো আছে না যে অন করে দিল এখানে দেখেন দুইটা ভিউ আছে একটা হচ্ছে যে ভিউজ আর একটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স ঠিক আছে তো ভিউজটা কি আপনি ভিডিওটাকে ছেড়ে দিলেন ভিডিও ছেড়ে দিয়ে আপনি পাশের ট্যাবে কাজ করছেন বা আপনি একটা গান ছেড়ে দিয়ে পাশের ট্যাবে আপনি অন্য কাজ করছেন এইটাতে কি হচ্ছে গানটা প্লে হচ্ছে কিন্তু আপনি স্টিল দেখছেন না দেখছেন কি দেখছেন না তো এইটা হচ্ছে ওই ভিউ এখান থেকে এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স এটা হচ্ছে আপনি ডাইরেক্ট বসে থেকে ভিডিওটা মানে একবারে ফুল স্ক্রিন করে দিয়েছেন বা ডাইরেক্ট দেখছেন এখন প্রশ্ন আসে না জাস্ট ইউটিউব এটা বুঝবে কি করে আমরা কিন্তু একটা কথা জানি যে আইওটি থিংক ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আমরা কিন্তু এটার মাধ্যম দিয়ে সবকিছু কি করতে পারি সেন্সরের মাধ্যম দিয়ে সবকিছু যাচাই করতে পারি তো ওনারা কিন্তু এটা তাদের অ্যালগোরিদমের মাধ্যম দিয়ে বা সেন্সরের মাধ্যম দিয়ে এটা কিন্তু ডিটেক্ট করতে পারে যে কে তার এই ট্যাবের মধ্যে যেমন আমরা ফাইবারে যখন এক্সাম দিয়েছি তারা কি করেছে আপনার ট্যাবটাকে ওপেন রেখেছে তাই না যখনই সে ট্যাব থেকে আপনি একটু সরেছেন আপনার ক্লোজ করে দিয়েছে তো এটা কি করে করেছে এটা কিন্তু একজনের সেন্সরের মাধ্যম দিয়ে তো এইটাও কিন্তু সেরকম অপশন করে দেওয়া আছে যে আপনি সে ডাইরেক্ট পেজে থেকে দেখছেন না পাশে গিয়ে অন্য কিছু দেখছেন এখানে বাসছে তো দুইটা দুই জায়গা থেকে দেখতে পারবেন এমনটা তারপর আসে ইংগেজমেন্ট আমরা ইংগেজমেন্ট জানি এখানে দেখেন দুইটা বিষয় দেখাচ্ছে যে ওয়াচ টাইম আর এটা হচ্ছে এভারেজ ওয়াচ টাইম ধরেন যে আপনার যারা ভিডিওটা দেখছে তারা সবাই যে পুরো ভিডিও দেখে তা তো না কেউ 5 সেকেন্ডের জন্য দেখছে কেউ 10 সেকেন্ড কেউ 10 মিনিট কেউ 1 ঘন্টা ভিডিও দেখছে আপনি একটা 4 ঘন্টা ভিডিও ওপেন করলেন করে 1 ঘন্টা দেখে আর ভালো লাগলো চলে গেলেন তো আরেকজন আবার ওই ভিডিওটা আসলো ভিডিও যে বড় হতে হবে ছোট হতে হবে তা কিন্তু না 10 সেকেন্ডের ভিডিও হোক না কেন সে দেখলো তো এই একজন 10 সেকেন্ডের ভিডিও দেখলো আরেকজন এসে আবারও 10 সেকেন্ড দেখলো আরেকজন এসে 5 সেকেন্ড দেখলো আরেকজন 1 মিনিটের ভিডিওর 30 সেকেন্ড দেখলো এই যে ওয়াচ টাইম ঠিক আছে এখানে তো একটা কি হচ্ছে কাউন্ট হচ্ছে আর এখানে এসে কি হবে একটা এভারেজ নিয়ে আসবে ধরেন যে একজন দেখলো 25 মিনিট আর একজন দেখলো 15 মিনিট তাহলে গড়ে কয় ঘন্টা কত আসবে গড়ে 20 মিনিট আসবে তো আমরা এখানে গড়ে কিন্তু সেই এইটা দেখতে পারবো তো আমরা এইভাবে করে এখানে দুইটা অ্যাকাউন্ট করা হয় তারপর আছে অডিয়েন্স তো অডিয়েন্সটা বলতে দেখেন যে ইউনিক ভিউয়ার তারপর অডিয়েন্স এভারেজ ভিউ পার ভিউয়ার তারপর সাবস্ক্রাইবার এখান থেকে আমরা কিন্তু যদি এখানে আমাদের ভিডিওগুলো আপলোড করা নাই এই জন্য আমরা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি না নিচে আসলেও তো আমরা দেখতে পারবো দেখেন এখানে কি দেখাচ্ছে যে কতজন 24-28 দিনে ভিউ করেছে এটা দেখতে পাচ্ছি এখান থেকে সাবস্ক্রাইবার দেখতে পারবো যে যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে তারা কতক্ষণ আপনার ভিডিও দেখছে ঠিক আছে তারপর আপনার অন্য সাইট থেকে কতজন এসে দেখছে বা আপনার টপ কোনগুলো আছে তারপর কোন এজের আসছে এসে আপনার ভিডিও দেখছে বা হচ্ছে যে কোন জেন্ডারের এসে দেখছে তো এখন একটা বিষয় আসে যে আসলে এই গুগল বা ইউটিউব কি করে বুঝবে যে সে ছেলে না মেয়ে সে কত বছর বয়সের তাই না সেখানে তো কোনো ট্র্যাকার দেওয়া নাই তাহলে সে কি করে বুঝবে যে আপনার বয়স কত আপনি ছেলে না মেয়ে কি ঠিক বললাম না ভুল বললাম এটা বুঝবে কি করে তো এটা বোঝার ওয়েটা হচ্ছে আপনি যখন জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন তো আপনার জিমেলে কি আপনি বয়স দিয়েছিলেন না বা আপনি হচ্ছে একটা আপনার যে দেওয়া ছিল জেন্ডার দিয়েছিলেন তো সেইটার উপর বেস করে কি করে এখানেতে এজ আর জেন্ডারটা নির্ধারণ করে যদিও এজ এর ক্ষেত্রে অনেকটা মিস যায় কারণ আমরা অনেক সময় এজ ভুল দিয়ে থাকি বাংলাদেশে তো আমরা এজ ফলস এজ দিয়ে থাকি কিন্তু বাইরের কান্ট্রি তো ফলস এজ ইউজ করে না তারা সঠিকটা ইউজ করে থাকে তো আমরা কিন্তু এখান থেকে সেটাকে ডিটেক্ট দেখতে পারি যে কোন এজ এর গুলো আসছে তারপর আসছে জিমেইল অ্যাড না করে তো ইউটিউব দেখা যায় সেই ক্ষেত্রে এগুলো কি অ্যাড হবে দেখা যায় তবে আপনার ওরা অনেক ভাবে টাইট না জিমেইল থেকে যে সাইন আপ না থাকে ও আপনি এটা নিতে পারবে না
তবে আপনি তো তাকে কোনো কমেন্টও করতে পারবেন না না সেটা তো করা যাবে না হিস্টরি দেখা যায় জি 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 অনেক কিছু করতে পারবেন না আপনি সেটা করতে গেলে কিন্তু আপনাকে তখন সেই জিমেইল দিয়ে লগইন করতে হবে আর যখনই করবেন আপনাকে তো ডেটা পেয়ে যাচ্ছে আর আমরা কিন্তু যারাই আছি ম্যাক্সিমাম কিন্তু ইউটিউবে গেলে আমাদের জিমেইলটা লগইন ই থাকে আর লগইন থাকা মানে কিন্তু কি হচ্ছে যে তো গুগলও জিমেইলের প্রোডাক্ট জিমেইলটাও গুগলের প্রোডাক্ট ইউটিউবও গুগলের প্রোডাক্ট তো ওরা ট্র্যাক করে নাই ধরে নাই তাহলে এখান থেকে এগুলো পাবো তারপর সেই কমেন্টস আমাকে কমেন্টসে যদি আমি চলে আসি এখান থেকে আপনার যত রকম কমেন্টস আছে আপনি সবগুলো কমেন্টস এখান থেকে দেখতে পারবেন কমেন্টসে অ্যানসার দিতে পারবেন ঠিক আছে তো দেখেন এইটাতে যদি আসি রিভিউ তো এখান থেকে আপনি কি করতে পারবেন যারা আপনাকে ভালো রিভিউ দিয়েছে ঠিক আছে পাবলিশড এই তিনটা অপশন দেখছি তো তিনটা আসলে কি ধরনের তো কেউ হচ্ছে যে আপনার ইউটিউবে আসলো এসে কিছুক্ষণ ভিডিও দেখলো দেখার পরে কি করলো আপনার ভিডিওতে একটা লাইক কমেন্ট করলো ঠিক আছে তাদের কমেন্টগুলো আমি এখানে দেখতে পারবো আমি এখান থেকে তাদের কমেন্টগুলোকে সবগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল আমি তাদের অ্যানসার দিতে পারবো তারপর সেখানে কি রিভিউ কেউ যদি কোনো বিষয়ে আপনাকে একটা ভালো রিভিউ দেয় মানে আপনি হয়তো সেট আপ করে রাখলেন যে কেউ আমার এখানে কমেন্ট করলো কমেন্ট আমি আগে দেখবো পছন্দ হলে পোস্ট পাবলিশ করবো না হলে করবো না সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর সে লাইকলি স্প্যাম এইটা কি আসলে লাইকলি স্প্যামটা কি আমরা অনেকে অনেক সময় যেটা করে থাকি যে মার্কেটিং করতে গিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা কি করি আমাদের ভিডিওর লিংক শেয়ার করে আসি কমেন্টের মাধ্যমে তাই না একটা ইউটিউবের ভিডিওতে গেলাম গিয়ে পাঁচটা সেকেন্ড তো দেখলাম না গিয়ে আগে লাইক বসিয়ে দিলাম ঠিক আছে তো এই যে একটা ভিডিও একটা নির্দিষ্ট সময় না দেখে লাইক করে দেওয়া তারপর ভিডিওর নিচে একটা লিংকের লিংক কমেন্ট করে দিয়ে আসা তো এই জাতীয় হচ্ছে কাজগুলা এই ধরনের কাজগুলোকে করলেই সেটা কি হয় লাইকলি স্প্যাম এই অপশনে চলে আসে ঠিক আছে তো এই স্প্যাম বলতে কি দিবা বা এটাকে বুঝাই স্প্যাম শুধু স্প্যামটা হয় কি যে এটা সচরাচর আপনার চোখে আসে না সহজে যেটা যে আপনি স্প্যামটা হয় কি যে স্প্যামে কোনো কিছু থাকলে একটা নির্দিষ্ট সময় পর এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে কিন্তু যেটা পাবলিশে থেকে যাবে পাবলিশে আসবে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় যতদিন পর্যন্ত আমার ক্লায়েন্ট বা যে ইউটিউবের ওনার আছে উনি যতদিন পর্যন্ত না ডিলিট করবে ততদিন পর্যন্ত থাকবে কিন্তু স্প্যামটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডিলিট হয়ে যাবে যেমন আমাদের যে ট্রাস্টে কতদিন পর্যন্ত আমাদের ইয়াগুলো থাকে ইয়াগুলো আমাদের যে ভিডিওগুলা 30 দিন তাই না 30 দিনের বেশি কি থাকে থাকে না 30 দিন পর অটোমেটিক্যালি কি হয় রিমুভ হয়ে যায় তো ঠিক একইভাবে স্প্যামে যেগুলো যাবে স্প্যামগুলো আমার কাছে শো হবে এগুলো কিন্তু কিছুক্ষণের জন্য দেখা যাচ্ছে দেখা যেতে পারে দেখা গেলেও ইউটিউব কি করে ওটা আপনাকে স্প্যামে দিয়ে দিবে আর আমরা জানি যে স্প্যামে যাওয়া মানে কি হয় যেমন আমরা ফেসবুকে যদি স্প্যাম খাই তাহলে আমাদের অ্যাকাউন্টটা কি ঠিক থাকে না নষ্ট হয় নষ্ট হয়ে যায় তো এরকম ওই আমাদের স্প্যামের গুলো কিছুদিন থাকে থাকার পর সেটা অটোমেটিক ডিলিট হয়ে যায় ঠিক আছে এই জন্য বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট যার ওয়েবসাইট সে চাইলে কিছুক্ষণের মধ্যে এটা আপনার রিমুভ করে ফেলতে পারে এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে এটা এই স্প্যাম যেন আমাদের কারো যদি ভিডিওতে আমরা কমেন্ট করি মার্কেটিং করি তো যেন আমরা সেরকম সিস্টেম ভাবে করে আসি কিন্তু এই স্প্যাম না খাই তারপর আসছে কি সাবটাইটেল সাবটাইটেলটা কি আসলে তো সাবটাইটেল সাবটাইটেলটা কি সাবটাইটেলটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো এখানে দিচ্ছেন ঠিক আছে এই ভিডিওগুলো আপনি একটা সাবটাইটেল তৈরি করতে পারবেন তো এই সাবটাইটেলটা তৈরি করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে আপনার যখন একটা নির্দিষ্ট পরিমাণ ভিডিও আপলোড হয়ে যাবে বা আপনার একটা নির্দিষ্ট সময় বয়স হয়ে যাবে আপনার ইয়ার
এই চ্যানেলের, তখন আপনি এই সাবটাইটেল গুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই অলে আসলে আপনার অল ভিডিও দেখাবে, ভিডিওগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে ড্রাফট, আপনি কোনগুলোকে ড্রাফটে রেখেছেন সেগুলো দেখতে পারবেন, আপনি কোনগুলোকে পাবলিশ করে রেখেছেন। এই অলে আসলে ড্রাফট এবং পাবলিশ দুইটাই দেখতে পারবেন, এখানে শুধু ড্রাফট, এখানে শুধু পাবলিশ ব্লগ খুঁজে পাবেন। এর পাশে কপিরাইট, যেটা আমাদের সব থেকে কি রিস্কি জায়গা, কপিরাইট স্ট্যাক। তো এটা তার আগে আমি আপনাদের একটা বিষয় বলে দিই, যে আমাদের এই যে যে অপশনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইটা হচ্ছে ফেসবুকের আপডেট ভার্সন। আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে, এটা হচ্ছে ফেসবুকের, এটা হচ্ছে ফেসবুকের মানে সব সর্বশেষ এটা আপডেট ভার্সন। আমরা এইটা নিয়ে একটু পরে কথা বলবো, তো তার আগে আমি বলি কপিরাইটের বিষয়টা নিয়ে। তো দেখেন আমরা যেটা আসছিলাম বা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কপিরাইট। তো কপিরাইট বিষয়টা এতটাই খারাপ একটা বিষয় বা এতটাই হার্ড করে ফেলেছে বর্তমানে, যে এটা আপনি যে সিম্পল কোনো কিছু একটা কপি করেন তা আপনার কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো বর্তমানে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে অপশনটা, আমরা যেই ক্রিয়েটর স্টুডিওটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে 2020 সালের সর্বশেষ আপডেট। এটা হচ্ছে বিটা ভার্সন, ঠিক আছে। আগে যেটা ছিল সেটা ক্লাসিক্যাল ভার্সন ছিল। তো ক্লাসিক্যাল ভার্সন এখানে অনেক রকম অপশন ছিল, অনেক কিছু বলা থাকতো। বিটা ভার্সনে আসলে অনেক কিছু তুলে দেওয়া হয়েছে বা অনেকটা আপডেট করে ফেলা হয়েছে, অনেকটা হার্ড করে দেওয়া হয়েছে। তো আমি একটু ক্লাসিক্যাল ভার্সন থেকে কিছু জিনিস বলি, ঠিক আছে। যদিও আমরা ক্লাসিক্যাল ভার্সন ইউজ করব না, কিন্তু ওই ক্লাসিক্যাল ভার্সনটাই কিন্তু এখানে অ্যাপ্রুভ অ্যাপ্লাই আছে, কিন্তু সেইটা লেখেন লিখে রাখিনি। এই যে চ্যানেল কপিরাইট, চ্যানেল কপিরাইট, কপিরাইটটা কি আসলে আপনি অন্যের কারো প্রোডাক্ট কপি করে নিয়ে আসা, প্রোডাক্টটা কেমন পুরো ভিডিও কিন্তু না, আপনি কোনো ভিডিওর জাস্ট কয়েকটা সেকেন্ড, যেমন আপনারা গতকালকে দেখেছেন যে আপনাদের ক্লাস নিতে গিয়ে মাত্র 12 সেকেন্ড একটা ভিডিও, মানে 12 সেকেন্ড, আমরা যদিও সেটা নিজেরাই করছিলাম, করতে গিয়ে 12 সেকেন্ডের জন্য কি হয়েছে, কপিরাইট স্ট্রাইক খেয়ে আমার ভিডিও ডিলিট করতে হয়ে গেল। তো এরকম ভাবে কিন্তু আপনাদের এই ইউটিউবের রুলস হচ্ছে যে যদি আপনার অ্যাকাউন্টে বা আপনার ভিডিওতে কোন রকম কপি থাকে, কোন রকম কপি বলতে কি কি কপি, টাইটেলের কপি, কারো ইমেজ কপি করে নিয়ে আসছেন, আপনার ভিডিওর মধ্যে কিছু কপি করা আছে, কারো ভিডিও কপি করে নিয়ে এসে আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিয়েছেন, বা আরো কোনো কারো ট্যাগ, কেউ হচ্ছে কিওয়ার্ড ইউজ করেছে, আপনি তার কিওয়ার্ডকে কপি করে নিয়ে এসে আপনি আপনার চ্যানেলে ইউজ করে ফেললেন, এইগুলো সবই কিন্তু কপিরাইটের আওতায় চলে আসবে। ঠিক আছে, তো এই কপিরাইট আওতায় যখনই আসবে, আপনি কয়টা কপিরাইট খাবেন বা কয়টা কপিরাইট খেলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে, তো এটা হচ্ছে যে আপনি সর্বোচ্চ 3টা কপিরাইট, 3টা কপিরাইট পর্যন্ত তারা আপনাকে দেখবে। প্রথমে একটা কপিরাইট খেয়ে গেলেন, আপনাকে কি করবে, আপনাকে তারা নোটিশ দিবে, নোটিশ দিয়ে বলবে যে আপনি কপিরাইট খেয়েছেন, এর জন্য 3 মাস পর্যন্ত আপনাকে একটা তারা শাস্তি দিবে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, আপনি ডিসকানেক্ট করার কথা বলেন, তো সত্যি সত্যি ডিসকানেক্ট হয়ে গেলাম এবার। আচ্ছা,
আপনারা কেউ ফেসবুকে মেসেজ দেন না, ফেসবুকে মেসেজ দিলেন না এদিকে আবারও ডিসকানেক্ট হয়ে যাব। আর কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। কেউ ফেসবুকে মেসেজ দেন না, ফেসবুকে যেহেতু মোবাইল থেকে কানেক্ট হয়েছি ফেসবুকে মেসেজ দিলেই ইয়া হয়ে যাচ্ছে। তো কপিরাইটটা কি যেটা নিয়ে কথা বলছিলাম, তো কপিরাইটের বিষয়টা হচ্ছে যে যদি আপনি কোনো রকম কপিরাইট কপি করেন সেক্ষেত্রে আপনি তিনটা কপি অর্থাৎ যদি তিনটা কপিরাইট স্ট্রাইক খান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে, বা আপনাকে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তো একটা যখন কপিরাইট খেয়ে যাবেন এরপরে আপনাকে 3 মাস সেই জন্য ইউটিউব আপনাকে একটা শাস্তি প্রদান করবে, ঠিক আছে, বা কিছু রেস্ট্রিকশন বা কিছু বাধা বন্ধকতা আপনাকে দিয়ে দিবে। তারপর আসছে কি যে সে 3 মাস পর আপনার এটা কি হবে, ঠিক হয়ে যাবে। রোহিল ভাই তো এই 3 মাস পর পর যদি আপনি আবার একটা খান তখন সমস্যা করবে না, কিন্তু এই 3 মাসের মধ্যে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন নিউ রিমুভাল রিকোয়েস্ট, আপনাকে এটা রিমুভ করার জন্য তাকে কি করতে হবে, অনুরোধ করতে হবে, অনুরোধ করে এটা আপনাকে তুলে নিতে হবে। তো এরকম আপনি 3 মাস সুযোগ পাবেন, 3 বার যদি অতিক্রম হয়ে যায় আর কোনো কথাই নাই, সুন্দর করে আপনাকে আপনার চ্যানেলটাকে কি করবে সাসপেন্ড করে দেওয়া হবে। তো ঠিক এইরকমই ভাবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মারাত্মক ক্ষতির যেগুলো বা ক্ষতিকারক ভিডিও, ধরেন যে যারা আর্মি আছে, ঠিক আছে, আর্মিরা বা যারা হচ্ছে আছে স্বতন্ত্র বাহিনী আছে, এরা যে ভিডিওগুলো মানে কিভাবে তারা তাদের যন্ত্রপাতি তৈরি করছে বা তাদের ট্রেনিং চলছে কিভাবে, বা দেখা যাচ্ছে ছোট বাচ্চারা ভয় পাচ্ছে বা হচ্ছে 18+ ভিডিও তৈরি করছেন আপনি, বা দেখেছেন আরো যে এক কথায় সেটা খারাপ হতে পারে ভালো হতে পারে, এক কথায় সেরকম এক কথায় যেটা বলি, বা আপনার রক্তপাত ঘটছে, এরকম কোনো ভিডিও যদি আপনি ইউটিউবে রাখেন বা ইউটিউবে আপলোড করেন, তো এটার জন্য কিন্তু ইউটিউব আপনাকে 3 বার সুযোগ দিবে, যেটা কিন্তু পূর্বে ছিল না, বর্তমানে এটা করেছে। তো পূর্বে যারা এরকম করেছে তাদের সব ভিডিওগুলো কিন্তু কি হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, রিমুভ করে দিয়ে তাদের অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে কি করা হয়েছে সম্পূর্ণ নতুনভাবে এইটা চালু করা হয়েছে। তো সর্বশেষ এটা কিন্তু আসলে 2020 সালে করা হয়েছে। তো এর সাথে আমরা আরো কিছু জানবো, তো জানার যখন কাজ করবো আমরা আরো অনেক বেশি জানতে পারবো। তা আমরা একটু আসি মনিটাইজ, সরি ওইখানেও কিন্তু আমাদের 3টা অপশন, তাই 3 বার আমাদের সুযোগ দিবে, ঠিক আছে, প্রথমবার দিবে নোটিশের মাধ্যমে, আপনাকে সেটা সাথে সাথে রিমুভ করতে হবে, যদি না করেন ইউটিউব নিজে ডিলিট করে দিবে, দ্বিতীয়বার নোটিশ দিবে আপনি না করলে ইউটিউব ডিলিট করবে, তৃতীয়বার দিবে না করলে ইউটিউব ডিলিটও করবে, আপনার অ্যাকাউন্টটাকেও পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে। তো মনে রাখবেন কপিরাইটেও আপনার 3টা পাবেন সুযোগ, আর হচ্ছে যে এই যে অ্যাডাল্ট টাইপ বলেন বা হচ্ছে ডেঞ্জারাস টাইপ কোনো ভিডিও বা ছোট বাচ্চাদের ভয় দেখানোর মতো কোনো ভিডিও, এগুলোতেও কিন্তু আপনার এটা কাউন্টে আসবে। এরপর আসছে মনিটাইজেশন, যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে যে আমাদের আমরা কিন্তু এটার জন্য কি যোগ্য না, তাই না, ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন। আমরা এটা জন্য যোগ্য হওয়ার জন্য আমাদের কি করতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে এটা অ্যাপ্রুভাল মনিটাইজেশনটাকে অ্যাপ্রুভ দেয় না, বা আমরা এটা যদি মনিটাইজেশন অ্যাপ্রুভ না করতে পারি তাহলে কি আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারবো, পারবো না, আমি এখান থেকে কোনো প্রকার আর্নিংও করতে পারবো না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে আগে আমাদের মনিটাইজেশনটাকে অন করে নিতে হবে। তো এটা আমরা 2টা জায়গা থেকে করতে পারি, একটা হচ্ছে সেটিংস থেকে গিয়ে করতে পারি, আর একটা হচ্ছে আপডেট লোকেশন এখান থেকে করতে পারি। তা আমি এই আপডেট লোকেশন যদি ক্লিক করি দেখেন কোথায় নিয়ে যাই,
কোথায় নিয়ে আসলো, আমাকে সেটিংস এ নিয়ে আসছে, তাই না? সেটিংস এ নিয়ে চলে আসছে। তো সেটিংস থেকে যে জেনারেল সেটিংস টা দেখি, এখান থেকে আমরা কি পাচ্ছি, আমাদের কারেন্সিটা আমরা চেঞ্জ করতে পারবো। তো ডলার আছে, ডলারই থাকবে ইউএসডিতে। তারপর আসছে কি, বেসিক ইনফরমেশন। বেসিক ইনফো থেকে আমাদের এই যে এখানে দেখেন কান্ট্রি লেখা আছে, ঠিক আছে, আমি কান্ট্রিতে ক্লিক করব। তো কান্ট্রিতে ক্লিক করে এটা আমরা করব কি, ইউনাইটেড স্টেট করে দিব। যদিও আমরা বাংলাদেশি, ঠিক আছে, তবে আমরা করব কি, এই মনিটাইজেশনটাকে চালু করার জন্য আমরা এটাকে ইউএসএ করে দিব। ইউএসএ বা যে কান্ট্রিগুলোতে হচ্ছে যে মনিটাইজেশন চালু আছে, সেই কান্ট্রিগুলো যদি না দেই তাহলে আমার কি হবে, মনিটাইজেশনটা আমাদের অন হবে না। এই জন্য আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট যেটা আছে এটাকে আমরা দিয়ে ফেলতে পারি। আমরা ইউনাইটেড স্টেট দিয়ে ফেললাম। তারপর দেখেন এখানে কি দেখাচ্ছে, কিওয়ার্ড ইউজ করতে বলছে, ঠিক আছে। আপনি এখানে চাইলে যত খুশি তত কিওয়ার্ড ইউজ করতে পারবেন আপনার এই চ্যানেলের জন্য। কেন, আমরা জানি আমাদের চ্যানেলকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে হলে কি করতে হবে, কিওয়ার্ড ইউজ করতে হবে। যত হাই রেটেড কিওয়ার্ড ইউজ করবেন তত আপনার জন্য ভালো। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন কারো কপি করে না নিয়ে আসা, কারো চ্যানেল থেকে কপি করে নিয়ে আসবেন না। আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কি পারি না, উবার সাজেস্ট পারি, কিওয়ার্ড এভরিহোয়ার পারি, বা ইউটিউব থেকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন টুলস আছে, আমরা সেগুলোকেও ইউজ করতে পারি। করে আমরা এখানে কি করব, কিওয়ার্ড গুলোকে দিব, দেন এটা আমরা সেভ করব। তারপর দেখেন অ্যাডভান্স সেটিংস। তো আমরা চাইলে এটা সেভ করে আমাদের মনিটাইজেশনে যেতে পারি। যেহেতু সেটিংসে আসলাম, তো সেটিংস এর অপশনটা আমরা একটু শেষ করেই দিই নাকি। তো অ্যাডভান্স সেটিংস থেকে আমরা এখানে থেকে দেখেন যেটা দেখতে পাচ্ছি, যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমার এখানে তেমন কিছু করার নাই। যদি আপনি আপনার চ্যানেলটাকে ডিলিট করে দিতে চান তাহলে আপনি এখান থেকে আপনার চ্যানেলটাকে ডিলিট করে ফেলতে পারবেন। আপনি চাইলে নতুন একটা ইউটিউব অ্যাকাউন্ট এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। কিছু অ্যাডভান্স সেটিংস আছে, এগুলো করতে পারবেন, তবে এগুলো করছি না। ফিচার ইজ এলিজিবল, তো আমরা এখান থেকে অনেক কিছু করতে পারি। তো আপাতত দুইটা, একটা অন আছে, এটা ইলিজিবল আছে। তো এখানে কিন্তু এটা এখনো ইলিজিবল বা ইনেবল হয় নাই, তার কারণ হচ্ছে আমরা ফোন ভেরিফিকেশনটা করিনি। তাহলে ফোন ভেরিফিকেশন করার আগে আমরা এটা কিছু সেভ করে নিই। দেখেন সেভ করলাম, সেভ করাতে কিন্তু আমাদের এইখানে ইয়াটা চেঞ্জ হয়ে গেল না, আমাদের এই যে লোকেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে, যে একটা দুইজন একটা ছোট্ট একটা গাছ মাটিতে রোপণ করছে, সে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং কি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে এবং পাতাগুলো ইয়ে আছে। তো এইটা দ্বারা আসলে আপনার ইউটিউবকে বোঝানো হচ্ছে, ইউটিউব একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আপনি এইখানে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আপলোড করেন, এই ভিডিওগুলোতে আস্তে আস্তে ভিউয়ার আসবে, মানে যত্ন নেন, মানে ভিডিও নিয়ে ভিউয়ার নিয়ে আসেন। এই ইউটিউব এই ভিডিওগুলো কি হবে, আস্তে আস্তে ভিউয়ার বাড়তে থাকবে। আজকে আপনার 10টা ভিউয়ার, কালকে হবে 100টা ভিউয়ার, তারপরে হবে 1 লাখ ভিউয়ার, তারপর 1,000, তারপর 10,000, 1 লাখ। এবার যত দিন যাবে আপনার কি হবে, ছোট্ট একটা গাছ যেমন আস্তে আস্তে বড় হতে থাকে, আপনার ছোট্ট একটা আর্নিং কি হবে, ডে বাই ডে ইনক্রিজ হতে থাকবে। আজকে ধরেন আপনার 100 টাকা আর্নিং হচ্ছে ইউটিউব থেকে, কালকে হবে 1,000 টাকা, পরে হবে 10,000 টাকা, তারপরে কিন্তু কত হবে, 1 লাখ টাকা আর্নিং হবে। আর এটা যে আসলে সত্যি সেটা আমরা দেখব, ঠিক আছে। তো এই যে আপনার কিছু শর্তের কথা বলছিলেন, তাই না, যে আমাদের ইউটিউবের কি শর্তগুলা। তো দেখেন মনিটাইজেশন বা আমরা এখান থেকে আর্নিং করতে হলে কিছু যে শর্ত আছে, সেই শর্তগুলো কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমার 0 সাবস্ক্রাইবার, 0 পাবলিক ওয়াচ আওয়ার,
তো এইখানে কিছু সাব লিমিটেশন বা শর্ত আছে, শর্তটা কি এই যে এখানে দেখেন, পড়ে দেখেন কি বলছে তারা, যে আপনাকে 4000 ঘন্টা, ঠিক আছে, 4000 ঘন্টা আপনার কি থাকতে হবে, সরি 4000 মিনিট বা আপনি ঘন্টায় বলেন না কেন, এক কথা 4000 ঘন্টা কি থাকতে হবে, আপনার ওয়াচ আওয়ার থাকতে, মানে ওয়াচ টাইম থাকতে হবে 4000 ঘন্টা, আপনার ওয়াচ টাইম থাকতে হবে, তারপর হচ্ছে 1000টা সাবস্ক্রাইব থাকতে হবে, ঠিক আছে, কয় মাসের মধ্যে, 12 মাসের মধ্যে, যেটা বলছিলাম না যে ইউটিউব আপনাকে 12 মাস সময় দিচ্ছে, তো আপনার যদি 1 বছরের মধ্যে 4000 ঘন্টা এবং 1000টা সাবস্ক্রাইবার আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কি হবে, এই যে মনিটাইজেশন যেটা আছে এটা চালু হয়ে যাবে, এবং আপনি যখনই গুগল অ্যাডসেন্সে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্রুভ চাইবেন, সাথে সাথে সে কি করবে, আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে। এখন সাথে সাথে বললে ভুল আমার কথাটা, যে সাথে সাথে তো আসলে অ্যাপ্রুভ দেয় না, আগে এটা সময় নিত প্রায় 1 মাস 2 মাস, আরো বেশি সময় নিয়ে নিত, তবে এখন এটা অনেকটা কমে গেছে, এখন কতদিন নাই, সর্বনিম্ন 2 দিন, সর্বোচ্চ 7 দিন, এর মধ্যেই আপনি কি করবে, এরা অ্যাপ্রুভাল দিয়ে ফেলবে। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে আগে এইটা ফিল আপ করতে হবে, অর্থাৎ ওয়াচ টাইম 4000 ঘন্টা, আর হচ্ছে আপনার 1000টা সাবস্ক্রাইবার কি থাকতে হবে, এটা থাকতে হবে। তো প্রিভিয়াস কিন্তু আসলে এটা ছিল না, আমরা সবাই জানি বা আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগেই, যে আমাদের ইউটিউবটা কত সালে তৈরি হয়েছে, 2005 সালে, তাই না? তো 2005 বলেন, 2006 বলেন, 2007 বলেন, 2008 বলেন, তারপর আমরা যদি 2009 বলি, 2011, 2012, 2012 পর্যন্ত এই বাধা বন্ধকতা ছিল না, অর্থাৎ 2011 শেষ পর্যন্ত, 2012 শুরু পর্যন্ত এর কোনো বাধা বন্ধকতা ছিল না। আপনি নর্মালি এখানটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে শুধুমাত্র শুধুমাত্র আপনার 10000 ভিউ, 10000 ভিউ নিয়ে আসা কি খুব কষ্টকর ভাই? কি আমার কথা কি শোনা যাচ্ছে? এটা তো মানে তো সহজ, 10000 ভিউ নিয়ে আসা কিন্তু খুব কঠিন না। ভিউ মানে কি, 10000টা মানুষ খালি আপনার ভিডিওতে আসবে, যে কোনো ভাবে 10000টা মানুষ খেলে আপনার ভিডিওতে আসবে, না তাকে লাইক করতে হবে, না সাবস্ক্রাইব করতে হবে, না তাকে এই 4000 ঘন্টা ভিডিও দেখতে হবে, তা কোনো কিছু না। সে আপনার যদি 2 সেকেন্ড করে ভিডিও দেখে, ঠিক আছে, জাস্ট আপনার ভিডিওতে আসলো, এসে চলে গেল, কিন্তু একজন ভিডিওতে এসে ভিডিওটা লোডিং হতে হতে কিন্তু 2 থেকে 3 সেকেন্ড চলে যায়। এতটাই সিম্পল ছিল 2012 সাল পর্যন্ত। তো এরপরে হলো কি, 2012 সালের পর থেকে নিয়ে 2012 সালের পরে শর্ত দিল, যে এটা আসলে 2012-র পর থেকে আস্তে আস্তে শর্ত দেওয়া শুরু করলো, বলছে এরা তো যত ইয়া করতে পারছে, 10000 ভিউ নিয়ে চলে আসতে পারছে, তাহলে আমরা এটাকে আর একটু কঠিন করে দিই। এটা কঠিন করে করলো কি, 2018 সালের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এরা এই যে বর্তমান যে শর্ত, 2018 সালের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে বর্তমান যে কন্ডিশনটা, যে আপনার 1K সাবস্ক্রাইবার থাকতে হবে, 4K মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, তারপর হচ্ছে যে এই যে শর্তগুলা, এই শর্তগুলা বেঁধে দিল, যার ফলে অনেকটা কি হলো, হার্ড হয়ে গেল। তো এই সময়ে বাংলাদেশ বলেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড বলেন, বড় বড় চ্যানেল কে তারা সাবস্ক্রাইব মানে ইয়া করে দিয়েছে, ইউটিউব নিজে ডিলিট করে ফেলেছে। কিভাবে ডিলিট করেছে সেটা হচ্ছে যে, অনেক আমরা জানি যে আগে ইউটিউব চ্যানেলের অবস্থাটা কি ছিল, আমরা ইউটিউব চ্যানেলে এমন কোনো কিছু ছিল না যে আমরা পেতাম না, তো সেটা ভালো দিক হোক খারাপ দিক হোক, সব রকম যে ভিডিওগুলো ছিল বা আনটাইটেল বা কোনো রকম কপি পেস্ট করা ভিডিও ছিল,
এই যত যা ছিল যা জেনে মুছে যা ছিল সব কিছুকে তারা রিমুভ করে ফেলেছে। আর কথা কি শোনা আছে? মাঝে আপনি একেবারে চুপ হয়ে যান তো তো বা নড়াচড়া করেন, তাহলে মনে হলো যে আমি একা একাই কথাই বলে যাচ্ছি, কেন প্রায় সময় তেমনটা ঘটে যায় তাই না? না ভাই, আপনি চুপ থাকলে আমরা একটু খোঁজ খবর নিই যে ভাই আছে কিনা। না আপনার যে ভিডিওটা অন রাখলে আমার একটা সুবিধা হয়েছে, আপনারা যে তো এই কন্ডিশন গুলো দিল দেওয়ার পর ভাইয়া পেছে খুবই জ্বালাচ্ছে, এই জন্য ভিডিও অফ রাখছি। তো এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে যে সকল চ্যানেল গুলোতে এই সকল মানে আনওয়ান্টেড ভিডিও গুলো ছিল এগুলো সব ডিলিট করে চ্যানেল আপলোড ইয়া করেছে, রিমুভ করেছে। ইভেন বাংলাদেশেরও হচ্ছে যে প্রায় 34,000 কি 99 সরি 34 না 90,000 সাবস্ক্রাইবার মনে ছিল বাংলাদেশি চ্যানেল একটা, এটাকে পর্যন্ত রিমুভ করেছে। চ্যানেলের নাম ছিল হচ্ছে মাথা নষ্ট বাংলাদেশি চ্যানেল, বাংলাদেশের টপ চ্যানেল ছিল এটা মাথায় নষ্ট। তো এই এত বড় একটা চ্যানেল সমুদ্র 90,000 ইয়া ছিল সাবস্ক্রাইবার, এই চ্যানেলকে পর্যন্ত 2018 সালে ইয়া করে ফেলেছে কোন রকম নোটিশ ছাড়া, সাসপেন্ড। কেন? ওই যে কপিরাইট ভিডিও ছিল, তারপরে কিছু সেরকম ভয়ঙ্কর কিছু ইয়া ছিল, দিয়ে সর্বলাস্ট আপডেট যেটা করেছে এটা হচ্ছে 2020 সালের মাঝামাঝিতে, ঠিক আছে? তার আগে একটা করেছে যেটা যে আমরা যে বিটা ভার্সনটা দেখছি, তো এই বিটা ভার্সনটা 2019 সালের ডিসেম্বর মাসের 10 তারিখে ইউটিউব এই বিটা ভার্সনটা চালু করে, ঠিক আছে? বিটা ভার্সনটা চালু করে তারা সব ইউটিউবারদেরকে ইনফো ইয়া নোটিশের মাধ্যমে জানায় দেয় যে আমরা বিটা ভার্সন চালু করলাম, ক্লাসিক্যাল মোডটা অফ করে দিচ্ছি, আপনার সময় এটাকে এখন থেকে ইউজ করবেন। তারপর থেকে কন্টিনিউয়াসলি এটা ইউজ করা হচ্ছে। আর 2020 সালে তারা আরো কিছু কড়াকড়ি নিয়ম দিয়ে ফেলেছে, তো 2020 সালের মাঝামাঝি দিকে এসে তারা আরেকটু আপডেট করেছে বা আরো কিছু কড়াকড়ি নিয়ম দিয়েছে। সেটা হচ্ছে যে আমরা প্রিভিয়াস করতাম কি যে একটা ভিডিও তৈরি করলেন আপনি, ঠিক আছে? ভিডিও তৈরি করার ভিডিওর মধ্যে আপনি আমরা নিজের কোনো ভয়েস দিতাম না, ঠিক আছে? কোনো রকম ভয়েস দিলাম না, একটা ভিডিও তৈরি করে ফেললাম, করে সেটাকে আপলোড করে ফেলতাম। কিন্তু ইউটিউব এইটা এখন আর সাপোর্ট করে না, অর্থাৎ ভিডিও ইউটিউবে ভিডিও দিতে হলে অবশ্যই একটা ভয়েস থাকতে হবে। ভয়েসটা কেমন? ইউনিক ভয়েস, অর্থাৎ কোনো একজন মানুষের ভয়েস থাকতে হবে, কোনো রোবোটিক্স ভয়েস দেওয়া যাবে না। আমরা প্রিভিয়াস যেটা করতাম যেটা রোবোটিক্স ভয়েস সফটওয়্যার ইউজ করে রোবোটিক্স ভয়েস দিয়ে ফেলতাম, যে আমার তো ভয়েসটা ভালো না তাই একটা রোবোটিক ভয়েস ইউজ করি, এটা দেওয়া যাবে না। এটা দিলে ইউটিউব আপনার সেই ভিডিওটাকে অ্যাপ্রুভ করবে না, বা কপিরাইট বা ইয়াতে এই কপিরাইট ক্লেমের মানে এক কথা ক্লেমের আওতায় চলে আসবে, আপনি একেবারে সাসপেন্ড হয়ে যাবে, এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে
আপনার ভিডিওটা সম্পূর্ণ ইউনিক হতে হবে, ভিডিওতে কোন রকম কপি পেস্ট থাকা যাবে না, সেই ভিডিওটা হোক 10 সেকেন্ডের জন্য। আমরা জানি টিকটক, টিকটকে কত মানে যে ভিডিওগুলো হয় কয় সেকেন্ড করে, 30 সেকেন্ড 40 সেকেন্ড, কিন্তু তাদের সাবস্ক্রাইবার কত, ওয়াচ টাইম কত, অনেক না, অনেক। তো তার মানে কি আমরা যদি এই 1 মিনিট করে যদি ভিডিও তৈরি করি তাও কিন্তু আমাদের আর্নিং করা পসিবল। সো ইউটিউব কিন্তু এটা বলে দিচ্ছে, আমার সমস্যা নাই, আপনাকে তোমাকে বড় ভিডিও তৈরি করতে হবে না, তুমি ওই 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট ভিডিও করো, কিন্তু তোমার কি থাকতে হবে, তোমার নিজের ক্যামেরা ব্যবহার করতে হবে, তোমার নিজের ক্যামেরা দ্বারা ভিডিও ভিডিও করতে হবে। এখন বিষয়টা আমার তো ক্যামেরা নাই, ভালো ভিডিও এডিটিং করতে পারেন করেন, বা আমাদের যে মোবাইল আছে মোবাইল থেকে একটা ভিডিও করে নেন, আপনি আপলোড দেন। বর্তমানে তো আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তাই না, আমরা চাইলে ভিডিও তৈরি করতে পারি। আপনি এটা দেন, নিবে, এটা ইউনিক ভিডিও হয়ে গেল। দ্বিতীয় শর্ত যেটা বললাম, আপনার ভয়েস থাকতে হবে। এখন ধরেন যে আপনার তো কি কথা বলবেন, আপনি রাস্তাতে যাচ্ছেন, একটা সাপোজ আমাদের যে চ্যালেঞ্জ দেশি ফুড, একজন রান্না করছে, সে কিভাবে রান্না করছে, তার সাথে দুই একটা কথা বলে, এই যে কথাটা বললেন বা জিজ্ঞাসা করছেন, এদিকে আপনার ভয়েসটা আসছে না, ভয়েস তো ইউজ হচ্ছে। তো ভয়েস ইউজ হওয়ার ফলেও কিন্তু এটা হয়ে যাবে কি, আপনার 2020 সালে যে তাদের যে শর্ত, শর্তের মধ্যে চলে আসলেন, তাহলে কি হলো, আমার দুইটা কন্ডিশন কিন্তু কি হয়ে যাচ্ছে, ফিল আপ হয়ে যাচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে, কোনো ফেস, যে কারো ফেস থাকতে হবে, সেটা কয়েক সেকেন্ডের জন্য হলেও কি থাকতে হবে, কারো ফেস, অর্থাৎ ফেস বলতে আমরা দেখাচ্ছে যে বিভিন্ন রকম ভাবে কিন্তু ফেস নিয়ে আসতে পারে, সেটা কার্টুন ভাবে ফেস নিয়ে আসতে পারেন, বা আপনার সামনাসামনি আপনি হয়তো হাত পা নাড়াচ্ছেন, বা সে কাজ করছে, বা কোনো কিছু করছে, জাস্ট একটু ফেস থাকতে হবে। এই তিনটা শর্ত 2020 সালে দিয়েছে, যে এই তিনটে শর্ত থাকলে আপনার কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ভালো পরিমাণে আর্নিং কিন্তু করতে পারবেন। তো এই জন্য আমাদের মূল যেটা বিষয়, কোনো রকম কপি করব না, আমাদের চেষ্টা করব নিজে থেকে তৈরি করে আপলোড দেওয়ার, ঠিক আছে। আমরা সবসময়ই নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করব, কাউকে কপি করব না, কারো কপি হওয়ার চেষ্টা করব না। ক্লিয়ার? এবার আমরা আবারও একটু আমাদের সেটিংসে আসি। সেটিংসে আসলাম, আমরা এখানে চ্যানেল সেটিংসটা করলাম তখন। এবার আমরা একটু আসি অ্যাডভান্স সেটিংসে, যে আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাইড করা হয়েছে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয় নাই। তো আমি এখানে অ্যাডভান্স চ্যানেল সেটিংস যেটা আছে, আছে একটু ফিচার্সে যদি আসি, এটা কিন্তু ইলিজেবল আছে, তবে এটা এখনো ইনেবল হয়নি, কেন, ফোন ভেরিফিকেশনটা হয় নাই। আমি এই নিচে দিকে যদি আসি, দেখেন ফোন ভেরিফিকেশনটা চাচ্ছে। তো আমরা একটু ডিফল্ট আপলোড ডিফল্ট সেটিংসটাই, আচ্ছা এটা সম্পর্কে একটু বলে নিয়ে তারপর আমরা আপলোড ইয়েতে যাচ্ছি। তো বেসিক ইনফো, আপনার যেই চ্যানেলে একটা টাইটেল দিয়ে রাখতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন, এখান থেকে মানে টাইটেল দিয়ে রাখবেন যে ভিডিওগুলো এখানে আপলোড করা হবে মূলত সেটা সম্পর্কে। এক কথা এখানে আপনার যতগুলো ক্যাটাগরি থাকবে, ঠিক আছে, সেই ক্যাটাগরি গুলার উপরে ছোট্ট ছোট্ট করে আপনি এখানে দিয়ে দিবেন ডিসক্রিপশন, ঠিক আছে। তারপর হচ্ছে এটা আপনার এই পুরো ইয়ার উপর, আপনার চ্যানেলটার উপর একটা ডিসক্রিপশন দিবেন। তো ডিসক্রিপশনটা অবশ্যই কি হবে, কিওয়ার্ড যুক্ত ডিসক্রিপশন দিব আমরা। তারপর সে ভিজিবিলিটি, আমরা এটা কি করব, এখান থেকে এটা পাবলিক থাকবে, পাবলিক করে দেবো, অর্থাৎ যে কেউ এটাকে কি করতে পারবে, ভিউ করতে পারবে। তারপর ট্যাগ, যত খুশি ট্যাগ আমরা এখানে ইউজ করতে পারবো। অ্যাডভান্স সেটিং, তো অ্যাডভান্স সেটিংস থেকে আমরা এখানে দেখেন লাইসেন্স বলছে, তো লাইসেন্স এখানে ক্লিক করলাম, করলে দুইটা আছে, যে ক্রিয়েটিভ কমন, আইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো আমি যদি এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা থাকবে আমি এটাই রাখবো, কেন রাখবো, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করছি কেউ কপি করতে পারবে না, কপি করলে কি হবে, সে কপিরাইট আউটে চলে আসবে। তারপর হচ্ছে কিওয়ার্ড,
সরি ক্যাটাগরি আমার এই যে চ্যানেলটা এটা কোন ক্যাটাগরির মধ্যে আপনি এখান থেকে আপনার যে ক্যাটাগরিটা আছে আপনি এটা সিলেক্ট করে নেবেন দেখে নেবেন দেখে এটা আপলোড করবেন তো আমার এই চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে পিপল এন্ড ব্লগ না যেহেতু আমি মানুষদেরকে নিয়ে এবং কিছু ভিডিও রিলেটেড মানে খাবার রিলেটেড ভিডিও করব তাহলে অবশ্যই এটা পিপলদেরকে নিয়ে পিপল এবং ব্লগস টাইপ আমি এটাকে সিলেক্ট করে ফেললাম তারপর সে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে দিবেন এটা একবার করে দিলে বারবার আছে ইয়া করা লাগে না এটা থেকে যাবে তো আমরা এখান থেকে কি করতে পারি আপনারা চাইলে আপনার ল্যাঙ্গুয়েজটাকে সেট আপ করে দিতে পারেন বাংলা দিতে পারেন অন্য কিছু করতে পারেন তবে আমরা এটা করব কি ইংলিশ ইউনাইটেড স্টেট আমরা এটাকেই করে রাখব কেন আমার চ্যানেলে কি শুধু বাংলাদেশি গুলো আসবে সব দেশের আসতে পারে এই জন্য আমরা এটাকে ইংলিশ করে দিব তারপর এখানে ক্যাপশন আছে এটা আমরা দিব না যেটা আছে সেটাই থাকবে বাকি এটা যা আছে তাই থাকবে আমরা কি করলাম এখান থেকে এটাকে সেট আপ করে দিলাম সেভ করে নিলাম আমরা আবারও যাব কোথায় সেটিংস এ যাব দেন আমরা আবারও আপডেট ডিফল্ট এ আসি আমাদের এখানে কি আর কিছু বাদ থাকলো সেটা আমরা বাদ না এবার সে পারমিশন পারমিশন থেকে আপনি চাইলে অন্য কাউকে কি করতে পারেন এখান থেকে আপনি অন্য কাউকে হচ্ছে যে আপনার ইয়ার জন্য এই ইউটিউব চ্যানেলের ম্যানেজার বানাই দিতে পারেন এখান থেকে ঠিক আছে তো আমি এটা করছি না এগ্রিমেন্ট এগুলো আমাদের কিছু করার দরকার নাই এগুলো তো আমাদের কোনো কাজ নাই এগুলো দরকার নাই আমরা আবার চ্যানেলে চলে আসি আসার পরে আমাদের এইখান থেকে যেটা করব অ্যাডভান্স সেটিংস আসি আসার পরে আমরা এই যে অ্যাডভান্স সেটিং যেটা আছে চ্যানেল সেটিং আমি এখানে ক্লিক করব বলে পাশের ট্যাবে আমাদের অ্যাডভান্স সেটিংসটা ওপেন হবে কি ভাই কি নেট স্লো নাকি কিছু সিলেক্টই আসছে না কেন আচ্ছা এই অ্যাডভান্স সেটিংস এ বেশ কিছু ফিচার আসবে তো এটা যাতে এখান থেকে আসছে না তাহলে দেখি আমরা অন্য কোনো ওয়েতে এখানে আসতে পারি নাকি আচ্ছা আমরা এটাতে আসি এখান থেকে যাই ফোন ভেরিফিকেশন আমরা এখানে ক্লিক করলাম ফোন ভেরিফিকেশন করলে এটা আমরা দুই জায়গা থেকে করতে পারি এখান থেকে করতে পারি আর এই জায়গা থেকে করতে পারি তাছাড়া আমি আপনাদের দুইটাই দেখাচ্ছি যে থাক আছে থাক আমি এটাকে ক্লোজ করি ঠিক আছে ক্লোজ করার পর আমরা আমাদের এই যে ড্যাশবোর্ডে আমরা চাইলে ড্যাশবোর্ডে আসতে পারি এখান থেকে তো উপরে ড্যাশবোর্ড আছে তো ড্যাশবোর্ডে আসলাম তো আমরা একটু আমাদের চ্যানেলে চলে আসি মানে আমাদের যে ইওর চ্যানেল চ্যানেলে আসব আসার পর দেখেন আমাদের এখান থেকে কি দেখতে পাচ্ছি হোম দেখতে পাচ্ছি তো ভিডিও প্লেলিস্ট চ্যানেল ডিসকাস অ্যাবাউট তো আমরা যেহেতু কোনো ভিডিও আপলোড করা নাই দেখতে পাচ্ছি না তো ভিডিওতে আসলে আমরা এখান থেকে আমাদের ভিডিও যতগুলো ভিডিও থাকবে সবগুলো এখান থেকে দেখতে পারবো তবে প্লেলিস্ট যদিও দেখেন আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি আমরা প্লেলিস্টটা দেখতে পাচ্ছি কিন্তু কোনো ভিডিও নাই তা ভিডিওটাকে এখানে আপলোড করব পরবর্তীতে তা আমরা একটু প্লেলিস্টটাকে ওপেন করি তা আপনি এখান থেকে প্লেলিস্টটাকে এডিট করতে পারবেন এখানে নো ডিসক্রিপশনে ক্লিক করে আপনি আপনার প্লেলিস্টের উপর একটা ডিসক্রিপশন কি করবেন দিয়ে ফেলবেন 5000 ওয়ার্ডের ডিসক্রিপশন অনেক বড় ডিসক্রিপশন দিতে পারবেন আপনি এখান থেকে এটা অ্যাড করে ফেলবেন ঠিক আছে তা আমি এটা যাচ্ছি না আমি আবার ব্যাক করলাম এটা করে ফেলবেন তবে এখানে চ্যানেল আপনার যদি একাধিক চ্যানেল থাকে এতে দেখতে পারবেন ডিসিশন
এনেকে কি কমেন্ট করলে না করলে এখান থেকে আপনি ইয়া করতে পারবেন অ্যাবাউট অ্যাবাউটে আসলে পরে আপনার লোকেশন আপনার আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে রেখেছি আপনার সম্পর্কে আপনি দেখতে পারবেন বা আমরা যা যা সেট আপ করবো সবগুলো আমরা যে ডিসক্রিপশন পার্ট যা দিব সবগুলো আমরা অ্যাবাউট থেকে দেখতে পারবো আমরা এখন যেটা করব মূলত একটু আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করে আসি কাস্টমাইজ চ্যানেলে যাব মোটামুটি আমাদের ইয়াতে আসলাম চ্যানেল কাস্টমাইজে আসলাম ঠিক আছে তো চ্যানেল কাস্টমাইজে আসলে কিন্তু দেখেন আমাদের আগে জিনিসগুলো আসছে ঠিক আছে আগে জিনিসগুলো আসছে শুধু একটু ভিন্ন আঙ্গিকে আসছে তাই না এখান থেকে আমরা ব্র্যান্ডিং বলেন বা এগুলো কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম যে আমাদের এখানে কি দেখাচ্ছে যে পাবলিক ফটো অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে একটা পিকচার আপলোড করতে হবে যেটা কিন্তু আমরা আপলোড করেছিলাম না তো আপনি এখান থেকে আপনার যে নিশ আছে নিশের উপর বেস করে আপনি আপনার একটা ফটো আপলোড করে ফেলবেন এটা লোগো আপনার চ্যানেলের তারপর হচ্ছে কি এখান থেকে আপনি আপনার একটা ব্যানার অ্যাড করবেন যেটা আমরা বিভিন্ন চ্যানেলে গেলে কি দেখতে পাই যে একটা ব্যানার দেওয়া থাকে সেই ব্যানারটা আপনি এখানে আপলোড করবেন ব্যানারের সাইজ কিন্তু দেখেন দেওয়াই আছে 2048 ইন্টু 1152 এই সাইজে আপনি একটা ব্যানার ক্রিয়েট করবেন ক্যানভা থেকে তৈরি করে নিতে পারেন করে এখানে আপলোড করবেন মনে রাখবেন অবশ্যই যেন এটা কি হয় কপিরাইট না হয় তারপর সে ভিডিও ওয়াটারমার্ক তো ভিডিও ওয়াটারমার্কটা কি আসলে তো এইটা হচ্ছে দেখেন এখানে আপলোডের অপশন দেখেছি এই যে কর্নারে এটা হচ্ছে আমরা বিভিন্ন যখন ইয়াতে যাই ইউটিউব চ্যানেলগুলো দেখবেন চ্যানেলের নিচের দিকে লেখা থাকে সাবস্ক্রাইব নাও আর তারপরে ছোট একটা পিকচার বা একটা আইকন দেওয়া থাকে তো এই আইকনটাই মূলত হচ্ছে এই আইকন এটা 150 ইটা 150 এর মধ্যে আপনাকে এটা আপলোড করতে পারবেন এন্ড এটা আপলোড করে নেবেন ঠিক আছে এটা আমি দেখাচ্ছি এটা করে নেবেন তবে বেসিক ইনফরমেশন আপনি আপনার যেই চ্যানেলটা আছে এটা সম্পর্কে আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে ফেলবেন অ্যাড করতে পারবেন ল্যাঙ্গুয়েজ তারপর দেখেন এখানে কি দেখাচ্ছে ইউআরএল চ্যানেল ইউআরএল আমি কিন্তু চ্যানেল ইউআরএলটা এখান থেকে পাচ্ছি কিন্তু আমার চ্যানেলের যে এই যে হিজিমিজি একটা নাম যদি আমরা পারতাম যে এই নামটাকে চেঞ্জ করতে সুবিধা হতো না একটা কাস্টম ইউআরএল দিতে পারলে তো আমরা কিন্তু কাস্টম ইউআরএলটা আমরা এখান থেকে দিতে পারি তো দেওয়ার জন্য কিছু শর্ত আছে শর্ত হচ্ছে আপনার তিনটা শর্ত ফিল আপ করতে হবে একটা শর্ত হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা লোগো থাকতে হবে আপনার চ্যানেলের দুই নম্বর শর্ত হচ্ছে আপনার কি থাকতে হবে একটা কাভার ফটো থাকতে হবে ঠিক আছে দুই নম্বর শর্ত হচ্ছে আপনার একটা কাভার ফটো থাকতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা 30 দিন হতে হবে যদি আপনার অ্যাকাউন্টটা 30 দিন না হয় আপনার অ্যাকাউন্টে হচ্ছে যে লোগো না থাকে আপনার অ্যাকাউন্টে যদি ব্যানার না থাকে প্লাস আপনার অ্যাকাউন্টে যদি 100টা সাবস্ক্রাইবার না থাকে তাহলে আপনি এইটা কাস্টমাইজ করতে পারবেন না ঠিক আছে আপনার শর্ত দ্বারা দিয়েছে আপনার অ্যাকাউন্টে রিনেম করার জন্য অবশ্যই আপনার 100টা সাবস্ক্রাইবার থাকতে হবে আপনার একটা লোগো একটা ব্যানার থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা 1 মাস বয়সী হতে হবে বলে পারে আপনি এই যে কাস্টম ইউআরএল যেটা আছে
এটাকে আপনি চেঞ্জ করার জন্য এখানে অপশন দিবে আপনি করতে পারেন তারপর আছে লিংক লিংকটা কি আমি যদি এখানে লিংকে ক্লিক করি দেখেন এখানে আমাকে পাঁচটা লিংক অ্যাড করতে দিবে পাঁচটা কি কি আপনার ফেসবুক লিংক অ্যাড করতে পারেন টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা আরো অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইট আছে বা আপনার ওয়েবসাইট আছে আপনি সব এখানে অ্যাড করতে পারেন আপনি এখান থেকে কি করতে পারবেন ভিজিটর আপনার অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ পাঁচটা লিংক আপ আপনি এখান থেকে করে ফেলতে পারবেন আমি আপাতত এখানে একটা করছি না আমি এটাকে এই অবস্থায় রাখলাম তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো এখানে কি দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলছে তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটাকে অ্যাড করে দিতে পারেন যখন আপনার এই অ্যাকাউন্টে 50,000 সাবস্ক্রাইবার থাকবে বা 60,000 সাবস্ক্রাইবার থাকবে তো এই যে অ্যাডসেন্সের পাশাপাশি বিভিন্ন কোম্পানি আপনাকে কি করবে হায়ার করবে তাদের অ্যাড দেওয়ার জন্য ঠিক আছে আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে স্পন্সর করবে তো তাদের স্পন্সর করে আমরা কিন্তু আমার চ্যানেলের মাধ্যম থেকে ইনফ্লুয়েন্সার হিসেবে কি করতে পারি কাজ করতে পারবো ক্লিয়ার তো এই জন্য আমরা এখানে তখন ইমেল অ্যাড্রেসটাকে আমরা অ্যাড করতে পারি তো এটা করলে মোটামুটি আমাদের দেন এটাকে পাবলিশ করে দিবেন আমার অ্যাকাউন্টে কি হবে মোটামুটি কমপ্লিট কি রবির ভাই কি আমার কথা শুনছেন রবিল ভাই ভাই ওটাতে ডিসকানেক্ট হয়ে গেছে ল্যাপটপটা আচ্ছা একটু কানেক্ট দেন দিচ্ছি ভাই দাও এখন বিষয় হলো যে আপনারা বলবেন আচ্ছা তো আমাদের এখান থেকে কি করতে পারবো আমরা এবার আমরা পাবলিশ করে দিই আমরা আমাদের চ্যানেলে চলে আসব তো আমরা যেটা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের যে বিষয়টা আছে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা সেটিংস সেভ করতে পারি আমাদের ক্রিয়েটর স্টুডিও থেকে তো আমি সেখানে আমাদের যেটা আমরা পাশে ভেরিফিকেশন অপশনটা রেখেছিলাম আমি তো আমরা যখনই আমাদের যে ক্রিয়েটর স্টুডিওটা ছিল আমি ক্রিয়েটর স্টুডিওটাকে ডিলিট করে আচ্ছা এখান থেকে চলে আসি আমরা সেটিংসে আসলাম সেটিংস থেকে চ্যানেল চ্যানেলস থেকে আমরা অ্যাডভান্স সেটিংস ভাই তো এখান থেকে আসছে না কেন তো বুঝতে পারছি না আপনার যখন এই জায়গায় আসবেন ঠিক আছে এই জায়গায় আসলে আপনার প্রথমে দেখাবে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে একটা অপশন আসবে ভাই এটা আসছে না মেবি নেটের প্রবলেমের জন্য হয়তো বা তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশনটা আসবে আমারও আসছে না এখানে আপনার মতো আসছে আমার অ্যাডভান্স সেভ দেখেন এখানে কিন্তু কোনো কিছু সেট মানে আছে কিন্তু এটা আসছে না না আসলে তো ফাঁকা থাকবে না তাই না কি সেভ করবো আমি এখানেতে তাই না এটা অনেক সময় হয়তো কোনো কারণবশত আসছে না আপনি এখানে যখন আসবেন আসলে যেটা আসবে যে ফার্স্টে লেখা দেখাবে যে অ্যাকাউন্ট ভেরিফাই এরকম একটা অপশন থাকবে তো ওইখানে ক্লিক ভেরিফাই ক্লিক করলেই কিন্তু আমাদের এই পেজে নিয়ে আসবে অ্যাকাউন্ট ভেরিফাই ক্লিক করলেই আপনার এই পেজে আসবে আসার পরে আপনাকে এখানে আপনার কান্ট্রি যেটা আছে কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে ইউনাইটেড স্টেট সেট করেছিলাম তাই না ওইটা ওইখানে সেট আছে সেট থাকবেই আমরা এখানে এসে বাংলাদেশ সিলেক্ট করব করে টেক্সট মি
এ ভেরিফাইড কোড আমি এটাতে ক্লিক করব করলে আমার মোবাইল নাম্বারটা চাইবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসাই ফেলবেন রবিল ভাই আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে এটা সাবমিট করেন জি ভাই করছি ভাই পেজটা কোথা থেকে আসলো সেটিংস সেটিংস থেকে চ্যানেল চ্যানেল থেকে হচ্ছে যে ফিচার্ড সেটিংস এটা অ্যাডভান্স হ্যাঁ সাবমিট দেন অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করলে এটা চলে আসে তবে নেটে প্রবলেমস না হয়তো বা আসছে না তবে ওইখানে গেলে অ্যাকাউন্ট ভেরিফাই অপশন লেখা থাকবে তো অ্যাকাউন্ট ভেরিফাই দিয়ে ক্লিক করলে এটা আসে তো যেহেতু এটা এইভাবে আসলো না আমরা ডাইরেক্ট চ্যানেলে গেলাম চ্যানেল থেকে সেটিংস সেটিং থেকে চ্যানেল চ্যানেল থেকে ফিচার সেটিং সেখানে মোবাইল ভেরিফিকেশন ক্লিক করলাম আমাদের এই অপশন নিয়ে চলে আসছে দেখেন এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল ঠিক আছে ভেরিফাইড হয়ে গেছে তা আমি এবার এটাকে কেটে দেবো আমার এখানে আর কাজ নাই ব্যাক টু ক্রিয়েটর স্টুডিওতে যাই এবার আমরা আবারও সেটিংসে আসি দেখে নেই যে আমার কাজটা হয়েছে কিনা আমরা চ্যানেলে আসলাম ফিচার দেখেন এটা ইনেবল হয়ে গেল না ইনেবল হয়ে গেছে তো এইটা যখনই আপনি আপনার ফোন নাম্বারটা অর্থাৎ আপনার যে এই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে ফেলবেন তখন এটা ইনেবল হয়ে যাবে ঠিক আছে ইনেবল হয়ে গেলে আমার মূলত এখানকার কাজ শেষ তো এই মূলত হচ্ছে আপনার যে একটা ওয়েব মানে একটা ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করা আমরা কিন্তু ইয়াতে হচ্ছে যে বিভিন্ন সময় কাজ পেয়ে থাকি যে ইউটিউবের ফলোয়ার বৃদ্ধি করা তারপর ইউটিউবের ওয়াচ টাইম বৃদ্ধি করা তারপর ইউটিউব কাস্টমাইজ করা কাজ পেয়ে থাকি কিন্তু কাজ যদি পেয়ে থাকি জাস্ট যতটুকু দেখলেন যা বলা হলো এটুকু কাজটা আপনাকে করে দেওয়া লাগবে করলে কিন্তু হয়ে যায় এখন আসছে যে ইউটিউব মার্কেটিং এ যেটা বা আমরা ভিডিওটাকে আপলোড করব কি করে এটা একেবারে সিম্পল বিষয় ঠিক আছে সেটা কিভাবে হয়তো আমি কিছু অ্যাডভান্স দেখাচ্ছি না এখানে আমরা কিছু অ্যাডভান্স এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা ইয়া করতে পারি কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা অন্য ভিডিও গুলোতে কি কি কিওয়ার্ড ইউজ করছে সেটা আমরা কিন্তু দেখতে পারি সেই কিছু অ্যাডভান্স ইউজ করে আমি কিন্তু আপনাদেরকে প্রিভিয়াস কোন এক সময় বলেছিলাম যে আমি আপনাদেরকে এমন একটা অ্যাডভান্স দেখিয়ে দিব যে অ্যাডভান্স এর মাধ্যমে আপনি কি করতে পারবেন অন্যের ভিডিওতে কি কি কিওয়ার্ড ইউজ করেছে আপনি সেটা পেয়ে যাবেন তো বর্তমান যে সিচুয়েশনটা এই সময় যদি আমি আপনাদেরকে সেটা দেখাই তাহলে হবে কি যে আপনারা সবাই কপিরাইট খাওয়া শুরু করবেন তো এর জন্য আপনারা যেটা করবেন এই উবার সাজেস্ট বলেন কিওয়ার্ড এভরিওয়্যার বা আমরা কিওয়ার্ড রিসার্চে যে কিওয়ার্ড রিসার্চ করা শিখেছি আমরা সেখান থেকে কি করব আমাদের কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে নিব ঠিক আছে করে আমরা এখানে ইউজ করব তো আমরা একটা ভিডিও আপলোড করার জন্য কি করতে পারি যে আমরা এখান থেকে আপলোড করতে পারি এখান থেকে আপলোড করতে পারি তো আমরা এখান থেকে একটা ছোট্ট একটা ভিডিও আপলোড করে দেখি তো আসলাম আসার পর সিলেক্ট ফাইল কি ভাই এখানে কি ছোট্ট খাটো কোনো ভিডিও আছে ভাই ভিডিও তো মেবি নাই আচ্ছা ভাই একটু দেখতেছি দাঁড়ান হ্যাঁ কয়েক কয়েক সেকেন্ড ভাই এরকম কিছু ভিডিও থাকলে হ্যাঁ ভাই এটা 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 স্লাইডস এর মতো ভাই সমস্যা নাই দেন ওপেন করেন এটা আপলোড করে দিলেন দেখেন এটা আপনার যে আপলোড শুরু দেন অলরেডি আপলোড প্রসেসিং এ চলছে 0% প্রসেস হচ্ছে এটা আপ দেন আপলোড হয়ে গেল মনে হয় আর একটু বাকি আছে তো এই যে টাইটেল ঠিক আছে টাইটেল রিকোয়ার্ড এখানে আপনি একটা ইউনিক টাইটেল দিয়ে ফেলবেন তো আমি এটা যে তো উনি ভাই হচ্ছে যে এটা ডাউনলোড করেছে ইউটিউব থেকে মানে ডাউনলোড করেছে মেবি এটা তো উনি ভাই নিজে তৈরি করেছেন তাই না
জি ভাই নিজে তৈরি করছিলাম ও তার সমস্যা নেই আমি এটা রাখলাম আপনি তারপর করবেন কি একটা ইউনিক টাইটেল দিবেন এই ভিডিওটার উপর বেস করে আপনি একটা ডেসক্রিপশন দিবেন তো আমরা চাইলে ডেসক্রিপশনটা দেখেন 5000 ওয়ার্ডের তো আমরা এত বড় তো ডেসক্রিপশন লিখতে পারবো না তো আমি যদি কিওয়ার্ড ইউজ করি করতে পারি তো কিওয়ার্ডটা কিভাবে ইউজ করব কিওয়ার্ডটা অবশ্যই ইউজ করব ডেসক্রিপশনের মধ্যে ধরেন এটা পিন্টারেস্ট মার্কেটিং এর উপর তাই না তো উনি পিন্টারেস্ট মার্কেটিংটাকে যদি বারবার উনার ডেসক্রিপশনের মধ্যে নিয়ে আসে তাহলে কি হবে এটাই কিন্তু একটা কিওয়ার্ড হয়ে যাবে আর আমরা জানি যে কিভাবে একটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড ইউজ করতে হয় কি আর পারি না সবাই কি কিউ অ্যানসার দেন নিবে পারি আমরা কিওয়ার্ডের মধ্যে মানে একটা ডেসক্রিপশনের মধ্যে কিভাবে কিওয়ার্ড ইউজ করতে হয় সেটা কিন্তু জানি তো আপনি এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে ফেলবেন আমি দিচ্ছি না নরমাল আপলোড করছি তারপর আছে একটা থাম্বনেইল থাম্বনেইলটা কি আমার ভিডিও যেই রকমই হোক না কেন আমি চাইলে আমার ভিডিওরই কোন একটা পেজকে থাম্বনেইল আকারে দেখাতে পারি আর যেটাতে ক্লিক করব সেটাই কিন্তু কি হবে থাম্বনেইল আকারে শো হবে আমি চাচ্ছি যে না আমি এইটা দেখাবো না আমি এখানে অন্য একটা কিছু দেখাতে চাই অন্য একটা পিকচারকে তাহলে থাম্বনেইলে ক্লিক করবেন থাম্বনেইলে ক্লিক করে সাপোজ আমি এই এইটাকে দেখাতে চাচ্ছি এই ইমেজটাকে আমি ওপেন করে দিলাম দেখেন ভিডিওতে আমার এইটা শো করবে যখন সে ক্লিক করবে ক্লিক করলে আমার মূল ভিডিওতে আসবে কিন্তু থাম্বনেইলে শো করবে এটা ঠিক আছে তো আমরা এখান থেকে এভাবে থাম্বনেইলটাকে অ্যাড করতে পারি তারপরে এবার দেখেন এখানে বলছে প্লেলিস্ট তো আমরা এইখান থেকে কি করতে পারি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি আমার কোন প্লেলিস্ট অধীনে আছে যেমন দেখেন আমরা এখানে কি করেছিলাম যে একটা প্লেলিস্ট দিয়ে ফেলে দিয়েছিলাম এটা হোম মেন যদি এখানে আসলে ফুড রিলেটেড কোনো কিছু আপলোড করা দরকার ছিল তো যেহেতু ভিডিও তো মাইক আছে তেমন নাই আমি এইটা দিয়ে দেখাই এখানে হোম যেটা আছে যে আপনার হ্যাঁ হোম মেড ফুড ধরেন যে এটাই আপনার হচ্ছে যে একটা চ্যানেল আপনি চাইলে আপনি এখান থেকে আরও একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন ধরেন আমি একটা চ্যানেল ক্রিয়েট করে নিলাম নাম দিলাম ডিজিটাল মার্কেটিং একটা দিলাম আপনি এখন আপনার চ্যানেলটাকে কি পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন না কি রাখবেন আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এটাকে পাবলিকই রাখলাম ঠিক আছে তো এবার আমাদের আছে আমার এটা কাজ করছে নাকি সেজন্য আবার আমি এটা ক্রিয়েট করলাম যে ক্রিয়েট করবেন ডান করা হয়নি আমি আগে ক্লিক করে দিয়েছি ডিজিটাল মার্কেটিং নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি আমি ক্রিয়েটে ক্লিক করব দেখেন চলে আসছে আমি এখন এই ভিডিওটা কার মধ্যে নিতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দিয়ে ফেললাম এবার আমি এটাকে ডান এটা এটার মধ্যে চলে আসলো এবার নিচের দিকে আসব আসার পরে এটাকে আমি বাচ্চাদের জন্য তৈরি করছি না বাচ্চাদের জন্য না ঠিক আছে যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আমি বাচ্চাদের জন্য এটা সিলেক্ট করব যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য না সেহেতু আমি এটা এটাতে ক্লিক করব নো ক্লিক করে দিব তারপর আসছে কি মোর অপশনস মোরে ক্লিক করব এইখান থেকে সব প্রথম বলছে আপনি কি এটাকে অ্যাড ক্যাম্পেইন করতে চান কিনা আমরা তো অ্যাড দিতে চাচ্ছি না পেইড এ যাব না তারপর ট্যাগ তো আপনার এখানে 500টা ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ ইউজ করতে পারবেন এখানে অবশ্যই আপনি এমন ট্যাগ গুলোকে ইউজ করবেন আর এই টপিকস এর উপর বেস করে আপনি এখানেতে 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ ইউজ করবেন ঠিক আছে তাহলে সাপোজ আমি এখানে লিখি যে ইনস্টাগ্রাম দেখে ইন্টার চাপ দিবেন এটা এটা ট্যাগ হয়ে গেল এখানে কিন্তু আপনি হ্যাশট্যাগ দেওয়া লাগবে না জাস্ট লিখে একটা ইন্টার চাপ দিবেন ট্যাগ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এরকম করে আপনি করুন কি এখানে ট্যাগ ইউজ করবেন ট্যাগ ইউজ করার পর দেখেন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ এটা তো আমরা আগে সেট আপ করে দিয়ে আসছি যার জন্য আমাদের এটা লাগছে না এটা আমরা দিব না এখান থেকে লোকেশন বা রেকর্ড করেছেন কবে এটা আমরা দিব না এখানে এগুলো কোনো কিছু চেঞ্জ করব না
রেকর্ড ডেট এগুলো দিব না আর এগুলো তো আমাদের অটোমেটিক চলে আসছে যে আমাদের লাইসেন্স এগুলো আমরা সেট আপ করে আসছি ফার্স্টে যে কপিরাইট আওতায় থাকবে তারপর আমার ক্যাটাগরি কি এগুলো যেহেতু আমরা ফার্স্টে সেট আপ করে আসছি এই জন্য আমাদের কিন্তু এখানে আর কিছু করার দরকার পড়ছে না দেন আমরা যেটা করব এবার আমরা এটাকে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পর এখানে অ্যাড কার্ড অ্যাড কার্ডটা কি আসলে অ্যাড কার্ডটা হচ্ছে যে একটা ভিডিও চলার সময় ধরেন আপনার একটা 4 ঘন্টার ভিডিও আছে আর একটা ভিডিওতে 4 ঘন্টা মানুষ নাও দেখতে পারে তো ভিডিওর 15 মিনিট পরে বা 10 মিনিট পরে আপনি চাচ্ছেন যে এর মধ্যে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসার ছোট করে যেন সে ওটা দেখে একটু ফ্রেশ হয়ে যায় তো আপনি চাইলে এই অ্যাড কার্ড থেকে আপনি অন্য একটা আপনারই অন্য একটা ভিডিও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তো এটা আমি আপাতত করছি না আপনি চাইলে এটা করে ফেলবেন জাস্ট এখানে অ্যাডে যাবেন যাওয়ার পরে আপনি ভিডিও চাইবে জি অন্য যে ভিডিও যে কার্ড এখানে যে কার্ড হিসেবে ইউজ করব ওইটা দেখলে কি ওইটারও ভিউ বেড়ে যাবে না জি জি ওটাও বাড়বে এটা অবশ্যই আমরা আমাদের ভিডিওগুলোকে দিব অন্য কারো দিব না এটা হবে কি তাহলে ধরেন আপনি 4 ঘন্টা ভিডিও দেখছেন 4 ঘন্টা আমরা দেখি না ভিডিও দেখতে হট করে একটা ফানি অ্যাড চলে আসে ইউটিউবে তো এটা হচ্ছে এই অ্যাড কার্ডের কেরামতি এই মাঝে মাঝে কিছু 5 সেকেন্ডের জন্য আছে হ্যাঁ 5 মিনিটের জন্য হোক 3 মিনিটের জন্য হোক বা কয়েক 10 সেকেন্ডের জন্য আছে হ্যাঁ বিভিন্ন জন্য আসে আসার পরে এটা দিয়ে যায় তো এটা কিন্তু এইভাবে আসে তারপর আমরা নেক্সট করব এবার আপনার এই যে ভিডিওটা এটা আপনি কি রাখবেন প্রাইভেট করে দিবেন পাবলিক মানে আনলিস্ট করবেন না পাবলিক এটা আমরা যে কোনো মুহূর্তে এডিট করতে পারবো ঠিক আছে এটা অবশ্যই আমার পাবলিক থাকবে আপনি চাইলে এখানে শিডিউল করে দিতে পারেন যেটা কয়টা থেকে কয়টা পর্যন্ত সবাই দেখতে পারবে আবার বাকি সময়গুলো ডিজেবল হয়ে যাবে আপনি এটাও করতে পারবেন আমরা যদি এই যে ট্রেনিং যারা ট্রেনিং করাই দেখা যাচ্ছে অনেকে আছে না যে আপনার অনলাইনের মাধ্যমে ট্রেনিং করাচ্ছে তো তারা চাচ্ছে যে আমার ব্যাচটা সকাল 9টা থেকে নিয়ে এক ঘন্টা করে ক্লাস করবে তা আপনি এখানে শিডিউল করে দিলে 9টা থেকে 10টা যে তারিখ দিয়ে দিলে ওই সময়ে ভিডিওটা ওপেন হবে সব ক্লাস করবে আবার এটা অফ হয়ে যাবে সিস্টেমটা অনেক সুন্দর তা আপনি চাইলে এটা এখান থেকে করতে পারবেন ঠিক আছে দেন আমার কিন্তু এখানকার কাজ কমপ্লিট এবার আমি এটা করবো কি পাবলিশড দেখেন পাবলিশ করে কি দেখাচ্ছে মানে এমবেডেড কোড ফেসবুকে শেয়ার করবেন না আপনি আর কোথাও কি শেয়ার করবেন না করবেন আমি দেখেন অনেকগুলো অপশন এখানে কি হচ্ছে পেয়ে যাচ্ছি আপনি এখান থেকে এটা কি করতে পারেন সেভ করতে পারেন বা আপনি এখান থেকে আপনার যে ঠিকানাটা সেটা আপনি এখান থেকে কপিও করে নিতে পারেন আমি কপি করে নিলাম আমরা দেখেন এমবেডেড কোডও পাচ্ছি এটা দিয়ে আমরা কি করতে পারি আমাদের ব্লগ সাইটগুলোতে আমরা অ্যাড করতে পারি তাই না এটা কিভাবে করো ভাই এমবেড কোডটা জাস্ট ক্লিক করবেন এখন এমবেডেড কোড চলে আসলো এই দেখেন এটা নিয়ে যে আপনি আপলোড করতে পারবেন এটা তবে দেখিয়েছি এই এই এমবেডেড কোড ইউজ করাটা হ্যাঁ ভাই এক একদিন রিভিউ ক্লাস হয়েছে একদিন না বেশ কয়েকবার এটা দেখানো হয়েছে আপনি ব্লগ দেখানো হয়েছে জি জি ব্লগের ক্লাসটা দেখেন তাহলে এটা বুঝে যাবেন জাস্ট আমি কোডটাকে কপি করে নিব কপি করে নিলে আমি এই ভিডিওটা চলে যাবে যেখানে নিতে চাই তো এছাড়া আমি এখান থেকে এই যে আমার যে লিংক আছে লিংকটাকে আমি পেয়ে গেলাম লিংকটাকে নিয়ে নিয়ে খেলতে পারেন দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম ঠিক আছে এবার দেখেন একটু হলো ফিচারটা আমাদের কি হবে চেঞ্জ হয়ে যাবে ওইখান থেকে ফেসবুক টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে লিংক কি করে দিলে সব শেয়ার করতে হবে দেখেন আমরা একটু আমাদের চ্যানেলে আসলাম দেখেন চ্যানেলে আসা মাত্র কি হলো এই যে একটা ভিডিও আপলোড করেছেন এক মিনিট এগো সে ভিডিও দেখা যাচ্ছে এবং ইভেন্ট আপনি এখানে প্লেলিস্ট দেখতে পাচ্ছি তাহলে ভিডিওতে আসি ভিডিওতে আসলে আপনি সবগুলো ভিডিও দেখতে পারবেন যেহেতু আমি আমার এখানে কোনো লোগো দেইনি কোনো ইয়া অ্যাড করিনি ঠিক আছে এই কভার ফটো এই জন্য কিন্তু এখানে কভার ফটো বা এগুলো দেখাচ্ছে এগুলো দেখাবে তো ভিডিওতে আসলে আমি যতগুলো ভিডিও থাকবে সব কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে কি হবে শো হবে প্লেলিস্ট প্লেলিস্ট আসলে আপনার যতগুলো প্লেলিস্ট থাকবে দেখেন আমি কিন্তু দুইটা প্লেলিস্ট তৈরি করেছি না দুইটা প্লেলিস্ট দেখতে পাচ্ছি চ্যানেল এগুলো তো নাই এগুলো নাই যেহেতু এগুলো আসবে না তো আমরা আবার একটু আমাদের ড্যাশবোর্ডে আসি
আচ্ছা এটাকে কেটে দিচ্ছি আচ্ছা আমি এটাকে কেটে আমার চ্যানেলটা আসি আমরা একটু আমাদের এইখান থেকে ক্রিয়েটিভ যাই পাশে টাবে ক্রিয়েটিভ স্ট্রেট ওপেন করলাম তো দেখেন আপনি হয়তো চাচ্ছেন যে আমার এইখানে তো আমি ভিডিওটা আপলোড করেছি ঠিক আছে আমি এই ভিডিওটা আবার আমি এটা তো দিতে চাই তাহলে আমি কি করে দেবো আমি এবার একটু আমাদের ভিডিওতে আসি চ্যানেলে অর্থাৎ আমাদের ক্রিয়েটিভ স্ট্রেট দিয়ে কিছুদিন আগে এখানে কিন্তু কোনো ভিডিও ছিল না এখন দেখেন ভিডিওটা শো করছে তো আমি যদি এখান থেকে কন্টেন্টে আসি দেখেন আমাদের এইগুলো কি আগে ছিল এখানে কন্টেন্ট লেখা আছে আগে কিন্তু এখানে ভিডিও লেখা থাকতো বিটাতে ভিডিওটাকে কন্টেন্ট করে দিয়েছে তো একটা ভিডিও আছে আমি একটা এখানে দেখতে পাচ্ছি তা আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন ভিডিওটাকে এডিট করতে পারবেন কতজন দেখলো আপনি অ্যানালাইজ করতে পারবেন বা এখানে কে কে কমেন্ট করেছে এটা দেখতে পারবেন তারপরে আরো পারফরমেন্স এখান থেকে কিন্তু দেখা যাবে ঠিক আছে তো আমি চাচ্ছি যে এটাকে আমি আরো একটা প্লে লিস্টে অ্যাড করতে চাই আমি ক্লিক করব ক্লিক করলে দেখেন কি দেখাচ্ছে এডিট অপশন দেখাচ্ছে এডিট থেকে আপনি অনেক কিছু এডিট করতে পারবেন এই ডেসক্রিপশন সবগুলো দেখতে পারবেন যদিও এটা আমরা এখানে এডিট থেকে করতে পারি আমি এখানে অ্যাড প্লে লিস্ট আমি এই ভিডিওটা আমি আর একটা প্লে লিস্ট আমি এই হোম মেড হোম মেড ফুডে আমি এই ভিডিওটাকে দিতে চাচ্ছি জাস্ট আপনি এখানে এসে টিক দিয়ে দিবেন দিয়ে সেভ আপনি চাইলে নতুন একটা প্লে লিস্টে অ্যাড করতে পারেন ঠিক আছে তারপরে গিয়ে আনসিলেক্ট করলাম এবার আমি এখানে আসি রিলোড দিলাম এখানে ভিডিওটা শো হবে কি দেখেন আসছে না চলে আসছে তো এই যে এই ভিডিও লিঙ্কটা এটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে এই ভিডিও লিঙ্কটাও আমরা পাচ্ছি আপনি চাইলে এই যে এই লিঙ্কটাকেও নিয়ে মার্কেটিং করতে পারবেন এটা নিয়ে মার্কেটিং করলে আপনার পুরো চ্যানেলটার মার্কেটিং হবে আর আপনি যদি কোনো এক্সাক্ট কোনো প্লে লিস্টকে নিয়ে মার্কেটিং করতে চান সেক্ষেত্রে যে আমার প্লে লিস্টের লিঙ্ক আপনার এখানে চলে আসবেন এইটা হচ্ছে আপনার এই প্লে লিস্ট আপনি এই লিঙ্ক নিয়ে মার্কেটিং করলে কি হবে এই প্লে লিস্টটা নিয়ে মার্কেটিং হবে দেখেন এখানে একটা আছে ভিডিও এখানে একটা দেখাচ্ছে যদি এখানে আমরা 100টা থাকতো আপনার এখানে 100টাই শো হতো ঠিক আছে তো এই হচ্ছে মূলত আমাদের আসলে ভিডিও আপলোড করা বা ভিডিওতে কিওয়ার্ড দেওয়া বা আর যেটা এখন মার্কেটিং এর বিষয় আসলে আপনার সব মার্কেটিং কিভাবে করতে হবে না করতে হবে আপনারা যেটা ডিজিটাল মার্কেটার আশা করি ভালোভাবে বুঝেন তো এইবারে আমি আপনাদেরকে জাস্ট একটা বিষয় আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে যেটা আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে যে কি করে আমরা অন্যের ভিডিও নিয়েও আপলোড করতে পারি ঠিক আছে আমরা এতক্ষণ কিন্তু বলে আসলাম যে আমরা কারো ভিডিও কপি করতে পারবো না কপিরাইট স্ট্রাইকে চলে আসবে তাই না তো কপিরাইট স্ট্রাইকে আসার পরেও আমাদের একটা বিষয় আছে আমরা যদি একটু আমাদের এটাকে এডিট করি আমাদের এই ভিডিওটাকে তাহলে আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে যেটা যদিও বলতে চাচ্ছিলাম না আপনাদেরকে তারপরেও দেখাই দিচ্ছি আমরা এখান থেকে এজ রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে শো মোরে ক্লিক করলাম শো মোরে ক্লিক করার পর এই যে এখানেতে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ঠিক আছে এখানে ক্লিক করলে এখানে আরেকটা জিনিস পাবেন ক্রিয়েটিভ কমন এই ক্রিয়েটিভ কমন জিনিসটা কি আসলে ক্রিয়েটিভ কমন জিনিসটা হচ্ছে যে আপনি যে ক্রিয়েটিভ কমনটা দিয়ে দেন আপনার এই ভিডিওটা অন্য যে কেউ কি করতে পারবে ব্যবহার করতে পারবে এতে হচ্ছে কোনো রকম ক্লেম হবে না বা কপিরাইট স্ট্রাইক খাবে না ঠিক আছে আপনি এখান থেকে এটা করতে পারেন তবে আমরা এত কষ্ট করে ভিডিও করব আমরা কি কাউকে কপি করে কাজ করানোর জন্য বলেন আমরা এটা করব না কিন্তু কিছু পাবলিক আছে তারা তাদের ইউটিউবের সাবস্ক্রাইব বৃদ্ধি করার জন্য দ্রুত তারা করে কি এই ক্রিয়েটিভ ক্লেম ভিডিও তৈরি করে তো আমি একটু ইউটিউবে আসব এই সাইডে
নরমালি youtube.com এ আসবো। আসার পরে এখন এখানে সাপোজ আমি লিখে সার্চ করি যে ফানি ভিডিওস, এটা চাপ দিলাম, ফানি ভিডিওস আসছে, ঠিক আছে। আমি এটা ক্লোজ করে দিই একটু, দেখেন এটার উপর দেখেন কি পরিমাণ সার্চ হয়, আমরা কিন্তু এখান থেকে কিওয়ার্ড পাচ্ছি। তো আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারেন। তো যদিও বলেছিলাম আমি আপনাদের একটা টুলস বা অ্যাডভান্স দেখাবো, তো আমি দেখাচ্ছি না এই জন্য যে ইন কেস যদি আপনি কোনো ওটা থেকে কোন ভিডিওতে কি ট্যাগ ইউজ করা হয়েছে ওটা দেখা যায়, আর ওটা দেখে যদি বলা যায় না, আপনারা যদি কপি করে নেন আপনার কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো এই জন্য আমরা রিস্ক নিচ্ছি না। আর তো আমরা এখন করবো কি, ফিল্টারে আসবো। ফিল্টারে আসলে আপনি এটা কখনকার ভিডিও চাচ্ছেন, লাস্ট আওয়ার, টুডে, লাস্ট উইক, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, কবে কি ধরনের চাচ্ছেন, আপনি কি ভিডিও চাচ্ছেন, চ্যানেল চাচ্ছেন, প্লেলিস্ট চাচ্ছেন, মুভি চাচ্ছেন, শো চাচ্ছেন, কত ডিউরেশনের মধ্যে চাচ্ছেন। তো এইখান থেকে এসে দেখেন এই যে ক্রিয়েটিভ কমন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, খেয়াল করেছেন, এখানে 360 ডিগ্রি আছে, 360 ডিগ্রি ভিডিও পাওয়া যায়। তো আমরা ওইটা নিব না, আমরা আমাদের অ্যাকাউন্টকে যদি দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে চাই, ঠিক আছে, কারণ আমরা তো ভিডিও পাচ্ছি না তেমন বা ভিডিও করতে চাই না, তাহলে করবো কি, আপনি ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আপনি ক্রিয়েটিভ কমনে ক্লিক করেন, করলে এই যে দেখেন যে ভিডিওগুলো আসছে, ঠিক আছে, এইগুলো কি আদৌ সম্ভব বলেন। আমরা এটা ডিসক্রিপশনের মধ্যে আসি, ভাই এই যে আমরা পোস্ট করার পরে যদি অন্য কেউ ওয়াচ করে এটা কি ওদের কাউন্ট হবে না? জি জি এটা ওদের কাউন্ট হবে না, আমরা পোস্ট করে, না 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 না, আমি বলি আমরা আমাদের চ্যানেলে যখন পোস্ট করে দিব তখন তার আমি এটাকে ক্রিয়েটিভ কমন রাখবো না ভাই, বুঝেছেন। এই যে দেখেন এই কিন্তু কি বলেছে, লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউট লাইসেন্স রিজার্ভড। তো আপনি চাইলে এটাকে আমি বলবো যে তো এটার ওনার আমি না, তাই না, যেহেতু এটার ওনার আমি নিজে না, এজন্য আমরা যখন এই রিলেটেড ভিডিও আপলোড করব তখন এটাকে আমি ইয়ার লাইসেন্স দিব না, অর্থাৎ এটাকে হচ্ছে যে আমি এই কপিরাইটের যে লাইসেন্সটা আছে এটা আমি দিব না, কেন আমি তো নিজে ক্রিয়েটিভ ক্লেম থেকে নিয়েছি। তবে এই এরকম ভিডিও দেয় লাইসেন্সে কি বলছে, আমাকে অনুমতি দেওয়া আছে, কার অনুমতি, ইউটিউব থেকে অনুমতি দিয়ে রেখেছে ক্রিয়েটিভ ক্লেমের, অর্থাৎ দেখেন এটা আমি ইউজ করতে পারছি, আমরা এটাকে আবারও অ্যালাউ করতে মানে ব্যবহার করতে পারবো। তো এরকম দেখেন হাজার হাজার ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন, এই ভিডিওগুলো দিয়ে আপনি ফানি চ্যানেল ক্রিয়েট করেন, একটা এই ক্যাটাগরি তৈরি করে দেন ফানি, দেখেন এগুলোতে ভিউয়ার আসতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখেন ইনার 2020 সালের অ্যাকাউন্ট, ঠিক আছে, দেখেন এর সাবস্ক্রাইবার কত, খেয়াল করেছেন, 373,000 সাবস্ক্রাইবার, যেখানে মাত্র 1,000 সাবস্ক্রাইবার দরকার, কিন্তু এর অ্যাকাউন্টের এই অবস্থা। তাহলে এটা কি আমাদের জন্য খুবই সহজ একটা বিষয় না, যদি আমরা এগুলো নিয়ে করি সাবস্ক্রাইবার নিয়ে আসা। দেখেন ভিউ কত হয়েছে, খেয়াল করেছেন, একটা ভিডিওতে। রিফাত ভাই, জি, হ্যালো, আচ্ছা এই ভিডিওগুলোকে শুধু আপলোড করে দিলে হবে না কোনো এডিটিং ট্রেনিং কোনো কিছু করতে হবে? আপলোড করবেন, কিছু কিওয়ার্ড ইউজ করবেন, তারপর ডেসক্রিপশন দিবেন, এগুলো তো আমরা জানি, তাই না, তো বললাম যা যা এই কাজগুলো করবেন। জি, আর মার্কেটিং, আমরা তো মার্কেটিং করতে জানি, কিভাবে মার্কেটিং করা লাগে, কিভাবে ব্যাকলিংস করে আসতে হয়, কিভাবে হচ্ছে যে
ইয়ার মাধ্যমে টুইটারের মাধ্যমে মার্কেটিং করতে হয়, এটা কি আর দ্বিতীয় বার শিখানোর দরকার আছে ভাই বলেন? আমরা কি সব জানি না? বাড়ানোর জন্য এই কাজগুলো করা হয়। ও যদি এটা মানে ইয়া না দিত, এই ক্রিয়েটিভ কমনটা যদি না দিত, তাহলে হয়তো বা তার এই সাবস্ক্রাইবারটা আসা, ঠিক আছে, মানে যে তার যে সাবস্ক্রাইবার দেখলাম 3,73,000 সাবস্ক্রাইবার, এটা কি মুখের কথা? তাহলে তো ভাই ইনার তো আর্নিং অবশ্যই হচ্ছে, আর অবশ্যই আর্নিং হচ্ছে, আর্নিং হাই রেটেড আর্নিং হচ্ছে। প্রথমটা যেমন আমরা থাম্বনেল দিলাম না, ইয়া ভাইটাই এই রুইল ভাইটাই তো এরকম। আচ্ছা যাক, আপনাদের কোশ্চেন গুলো অ্যানসার আমি দিচ্ছি, তার আগে আমাদের একটু শেষ করি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমাদের একটা থাম্বনেল দিয়ে দিলাম হাস্যকর, যেমন দেখেন আসলে কি এটা ছিল, এটা তো এমন ছিল না, যেমন প্লে করলাম কিন্তু একটা এমন থাম্বনেল দিয়ে দিল যে ওটা দেখে মানুষ যেন আপনার ভিডিওতে চলে আসছে। যেমন দেখেন এখানে কি দেখাচ্ছে, যে একজন টুকি মেরে দেখছে পাশে জিন দাঁড়িয়ে আছে, এটা কি আসলে সম্ভব? এখানে কি দেখাচ্ছে যে দেখেন জিনও ইয়া করছে, জগিং করছে, এটা কি সম্ভব? এটা সম্ভব না, তাই না? অন্য কেউ এই কাজটা করেছে, তো এরকম কিছু একটা উদ্ভট ভিডিওতে সম্ভব না, জি এটা ফানিগুলোতে সম্ভব। তো এইরকম ভাবে ক্রিয়েটিভ কমন ভিডিও থেকে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবার গুলো বৃদ্ধি করে নিতে পারি, কারণ আমাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম লাগবে আমাদের আর্নিং নিয়ে আসার জন্য। তাই এটা কিন্তু একটা বেস্ট ওয়ে আপনার দ্রুত সাবস্ক্রাইবার বাড়ানো, দ্রুত আপনার চ্যানেলটাকে কি করা, এই ওয়াচ টাইম বৃদ্ধি করা। তো আমরা এরকম করে করতে পারি, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে আর্নিং, যেটা আপনারা বললেন যে আসলে আমি আর্নিংটা কেমন, তো আমরা আপনাদেরকে একটু বাংলাদেশের একটা চ্যানেল দেখাই, ঠিক আছে? যেটা আমরা আজকে আমাদের টপিকসটা ছিল কি ফুড রিলেটেড, তো এই ফুডের উপর বাংলাদেশে কিন্তু একটা হচ্ছে যে বড় একটা চ্যানেল আছে, আমরা অ্যারাউন্ড মি বিডি লিখে সার্চ করি, বাংলাদেশের সব থেকে বড় যে চ্যানেলগুলো আছে তার মধ্যে এইটা একটা, আমরা একটু এই চ্যানেলটা চাই, আমরা তার ভিডিওতে আসলাম। দেখেন এখানে কি করছে, দেখেন শুধুমাত্র রান্নার ভিডিও, শুধু রান্নার ভিডিও, ঠিক আছে? এই সাবস্ক্রাইবারটা দেখেন একটু, দেখলে মাথা ঘুরে যাবে, খেয়াল করেছেন? 3.12 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাহলে এর ভিউয়ার কত ভাই, বা এর আর্নিং কত? আসলে এর আর্নিং কত, এ কেমন কি করছে না করছে, এটা তো এক্সাক্ট আসলে আমরা জানতে পারি না, তবে একটা আনুমানিক ধারণা নিতে পারি যে এ কেমন করছে, ঠিক আছে? তো আমরা চলো না একটু দেখে আসি। তো এটা দেখার জন্য আমরা হচ্ছে পাশের ট্যাবটাকে ওপেন করি, মানে অ্যাকুরেট ধারণা না দিলেও 90% ধারণা দিয়ে দেয় এই সাইটটা, যে ওই চ্যানেলটার হচ্ছে যে আর্নিংটা কেমন। দেখেন এই যে সোশ্যাল ব্লেড লেখা মাত্র চলে আসছে, এটা কিন্তু একটা জনপ্রিয় সাইট সোশ্যাল ব্লেড। এইটাতে শুধু যে ইউটিউব দেখায় তা না, এটা আপনার অন্যান্য অনেক চ্যানেলের আর্নিং রেট গুলো দেখায়। আমি এখানে আসলাম, আসার পরে আমি এইখান থেকে তার যে নামটা আছে
নামটাকে নিয়ে আমি একটু এখানে সার্চ করব। এক্সেল অ্যাড দিয়ে রেখেছি, আমি একটু সার্চ করি। দেখেন অ্যারাউন্ড বিডি দিয়ে ফার্স্টে আসছে, অ্যারাউন্ড মি বিডি, ওটা দেখে দেখি অনেক অনেক নাম দিয়ে করেছে, করার চেষ্টা করেছে। তো আমরা এই চ্যানেলটাতে ক্লিক করলাম, করলে এই যে দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখেন যে 3.11 মিলিয়ন, হয়তো এটা দুই একটু নিচের দিকে আসি, একটু অ্যাড ব্যাপক অ্যাড দিয়ে রেখেছে। তো দেখেন এইটা তার র্যাঙ্কিং, ঠিক আছে, এটা সাবস্ক্রাইবার র্যাঙ্ক, তারপর এখান থেকে তার ভিডিও ভিউস, ঠিক আছে, বাংলাদেশে তার অবস্থান 21 নম্বরে আছে, পিপল, হ্যাঁ পিপল র্যাঙ্কিং এ এটা আছে। তারপর এই যে দেখেন এইটা, এইটা কি, এইটা তার হচ্ছে মান্থলি আয়, অর্থাৎ সে এই তার চ্যানেল থেকে প্রতি মাসে সর্বনিম্ন 5.5K ডলার, অর্থাৎ 5,500 ডলার সর্বনিম্ন এবং সর্বোচ্চ 88.6K, মানে 88,600 ডলার পর্যন্ত সর্বোচ্চ, এটা এক মাসে সে কি করে আর্নিং করে থাকে। তো এটা উনি উনারা কিন্তু এক্সাক্টটা দিচ্ছে না, কেন একটা মানে এমন একটা ধারণা দিয়ে দিচ্ছে যে এটার নিচে আস নিচে না আর এটার উপরে না। তো যদি আমরা এই সর্বনিম্নটাও ধরি যে 5.5K, অর্থাৎ 5,500 ডলার যদি তার এই ভিডিও থেকে আসে এক মাসে, তাহলে বুঝতে পারছেন আপনার আর্নিং কত আসে সর্বনিম্ন যদি ধরি, তাই এক মাসে সেটা আসছে। তো আসলে তো এইটাই পাচ্ছে না সে, আরো বেশি পাচ্ছে, এটা সে সর্বনিম্নটা ধরেছে, এর মাঝামাঝি অবস্থানে থাকে। তো বাৎসরিক হিসাবে এইটা আসে এক বছরে, এইটা কি খুব খারাপ? এইটা খুব খারাপ না, তার মানে কি এটা থেকে কোনো কাজ করতে হচ্ছে? জাস্ট ভিডিও, বড়লোক সেও জাস্ট ভিডিও ভিডিও ভিডিও, অন্যরা ভিডিও করছে ওটাকে নিচে দিয়ে আপলোড করছে, ঠিক আছে। তো এরকম আমরা আর একটা সাইট দেখে আসি যেটার নাম আপনারা সবাই শুনেছেন, সবাই ইভেন্ট এ কয়েকদিন আগেও কিন্তু সেটা নিয়ে টিভিতে একটা হচ্ছে যে প্রতিবেদন হয়েছে, কি মনে আছে, কারো মনে আছে? নামটা দেখলে হয়তো মনে পড়তে পারে, নেস্তিয়া, একটা ছোট্ট বাচ্চা, এই হচ্ছে সেই নেস্তিয়া, ঠিক আছে। তো নেস্তিয়ার বর্তমানে আসলে অনেকগুলো চ্যানেল হয়ে গেছে, অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করেছে। তো লাইক নেস্তিয়া আমরা একটাতে ঢুকলাম, আচ্ছা এইটাতে না এসে আমরা অন্য একটা যাই, আরেকটা আসি, এটাতে ওনার ইয়াটা কম আছে, বলি একটু শেষ করি, এই মেয়েটা হচ্ছে নেস্তিয়া আর ওর বাবা, এরা দুইজন হচ্ছে রাশিয়ান, এদের জন্ম রাশিয়াতে, পুচিটার জন্ম রাশিয়াতে। তো রাশিয়া থেকে উনি এই ভিডিওটা এখানে চ্যানেল ক্রিয়েট করে, তারপর সেই আপলোড ভিডিও শুরু করে। তো শুরু করতে হতে বর্তমানে কিন্তু সে ইউএসএ তে আছে, ঠিক আছে। তো এতটাই সে জনপ্রিয়, তার ফার্স্টের দিকে একটা চ্যানেল করেছিল এই নেস্তিয়া, লাইক নেস্তিয়া। তো এর উপর বেস করে সে কি হয়, তার প্রথমে একটা চ্যানেল থেকে 6টা চ্যানেল একটা ইয়ার অধীনে,
একটা ইমেইলে ওদের 6টা চ্যানেল করে বাড়তে বাড়তে এখন কিন্তু প্রায় 20টা কি 21টা বা তার কিছু বেশি হবে চ্যানেল তার তার অনেকগুলো বর্তমান চ্যানেল আছে এই দেখেন এখানে যতগুলো দেখছেন সবগুলো কিন্তু ওর নিজের চ্যানেল ঠিক আছে নেস্তিয়া ভাই তো সবগুলো তো এই এটা হচ্ছে ওনার চ্যানেল এই নেস্তিয়ার এই ছোট বাচ্চাটা সেই ভিডিওগুলোকে নিয়ে এতটাই জনপ্রিয়তা লাভ করেছে 2019 সালে যেটা জরিপ হয়েছে তো 2019 সালে জরিপে দেখা গেছে যে সে এক বছরে 2019 সালে জরিপে জরিপ করে যেটা পেয়েছে যে 2019-এ বাংলাদেশি টাকায় 152 কোটি টাকা আর্নিং ছিল তার শুধুমাত্র এই ইউটিউব থেকে 152 কোটি টাকা কি সাবির ভাই কি 1-2-3-4 করে গড়ে নাকি একটা ছোট খাটো কান্ট্রি চালানোর বাজেট এসে বসছে ভাই পার মান্থ মানে মনে করেন তার হচ্ছে সর্বনিম্ন ইনকাম হচ্ছে 3 কোটি 92 লক্ষ পার মান্থ এইটা তো ছিল 2019 সালের ঘটনা ভাই 2019 সালের ঘটনা তো 2020 সালে আবার জরিপ করেছে তো 2019 সালে যখন তার এই আর্নিংটা ছিল 152 কোটি টাকা তো সেই সময় তার চ্যানেলের সংখ্যা ছিল মাত্র 6টা ঠিক আছে এখন তার চ্যানেল প্রায় 21টা কি 22টা তো ওয়ার্ল্ড রিসার্চ থেকে এটা জরিপের মাধ্যমে জানিয়েছে যে যদি এই নেস্তিয়ার রেকর্ড ব্রেক যদি কেউ করতে পারে তো এই নেস্তিয়াই করবে 2020 সালে এসে অর্থাৎ সে রেকর্ড ব্রেক করবে কত হয়তো তার আর্নিং এর দ্বিগুণ বা তিন গুণ যে দ্বিগুণ হয় তাহলে কত আসছে 306 তাই না দ্বিগুণ হলেও 304 কোটি টাকা কম কথা না সেই এই ইউটিউব থেকে আর্নিং করছে কি অনেকটা হাই না ভাই জি ভাই অনেক হাই বলবো স্যার তো এই ইউটিউব কিন্তু এমনই একটা জায়গা ভাই যে আপনি একটু কষ্ট করেন ভিডিও আপলোড করেন করে কাজ করেন এইখান থেকে একটা ভালো আর্নিং চলে আসবে ইনার র‍্যাঙ্ক তো ভাই হচ্ছে সোশ্যাল ব্লেডে হচ্ছে 7 নম্বর র‍্যাঙ্ক কিন্তু ভিডিও ভিউজ র‍্যাঙ্ক 6 কাউন্টি র‍্যাঙ্ক 6 নম্বরে আছে তাহলে এক নম্বর যে আছে তার কি অবস্থা তাহলে তার কি অবস্থা ঠিক আছে তো এই বাকি যেটা আছে 2020 তো ইয়া হয় না এখনো এখনো কিন্তু জরিপটা হয় নাই তো জরিপ হলে ওনা তো বলেই দিচ্ছে যে জরিপে যে যদি এর রেকর্ড কেউ ভাঙতে পারে তাহলে এই ভাঙবে তো এখন এই যে আরো সামনে চলে আসবে না তা কিন্তু কোনো কথা না জাস্ট পুচ্ছি বাচ্চা একটা একে লাইভে দেখানো হয়েছিল তো লাইভে এ আর এর বাবাকে নিয়ে আসা হয়েছিল এটা বেশ কিছুদিন বলতে আপনাদের ট্রেনিং চলাকালীন অবস্থাতেও আমি হচ্ছে যে আপনাদের ক্লাস শেষ করে সকালের ক্লাসটা শেষ করে নিয়ে না আপনাদের ক্লাস শেষ করে